সংঘাত সংমিশ্রণ সমন্বয় রাজনীতি সমাজ এবং সংস্কৃতি ষষ্ঠ অধ্যায় সংঘাত সংমিশ্রণ সমন্বয় রাজনীতি সমাজ এবং সংস্কৃতি ওই দিন ব্র্যাকেট আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো থেকে তিনশো খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ প্রাচীন ভারতের ইতিহাসে যেসব পর্বে বিস্তীর্ণ ভূখণ্ডকে আশ্রয় করে পরাক্রান্ত রাজশক্তি দেখা পাওয়া যায় সেই সব যুগ সম্বন্ধে ঐতিহাসিকদের গভীর আগ্রহ লক্ষ্য করার মতন কোনো একটি শক্তির অধীনে বৃহদায়তন রাজ্য গঠন অধিকাংশ ঐতিহাসিকের কাছে রাজনৈতিক সংহতি ও একীকরণের দোতক কোনো একটি রাজবংশে দীর্ঘকালীন উপস্থিতি ও বিস্তীর্ণ এলাকার উপর নিয়ন্ত্রণ দেখলে ঐতিহাসিক সাধারণভাবে সেই রাজনৈতিক প্রশাসনিক সুস্থিতিকে মূর্ত করে তোলেন চিন্তার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপটি হলো শান্তি ও সুস্থিতির বাতাবরণে সামাজিক সাংস্কৃতিক জীবনে সমৃদ্ধি ও অগ্রসরতার ছবিটি প্রতিষ্ঠিত করা অর্থাৎ যেসব আমলে কোনো রাজবংশে দীর্ঘকালীন শাসনে বড় রাজ্যের সন্ধান পাওয়া যাবে সেই সব আমল রাজনৈতিক প্রশাসনিক সুস্থিতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের পক্ষেও অনুকূল আদর্শ পর্ব ভিন্নভাবে বললে যেসব পর্বে বৃহদায়াতন রাজ্য বা সাম্রাজ্য অগচর বা স্বল্পস্থায়ী সেই পর্বগুলি ঐতিহাসিকদের কাছে রাজনৈতিক অস্থিরতার কাল যার ফলে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে প্রাণবন্ত পরিস্থিতির পরিবর্তে সংগঠাপন্ন অবস্থায় ঐতিহাসিক অধিকাংশ ক্ষেত্রে দেখতে চান পেজ টু থার্টি ফাইভ মৌর্য বা গুপ্তকালীন ভারতবর্ষ সম্বন্ধে ঐতিহাসিকদের বিশেষ আগ্রহ তাই আমাদের নজর এড়ায় না প্রশ্ন এই যে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটলে কি পরবর্তী কয়েকটি শতাব্দী ভারত ইতিহাসে এক সমস্যা সংকুল ও সংকটাপন্ন পর্ব একথা ঠিকই যে খ্রিস্টপূর্ব দুশো থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমায় সমগ্র উপমহাদেশে বৃহত্তর অংশে কোনো একটি প্রবল পরাক্রান্ত রাজশক্তির দীর্ঘকালীন একাধিপত্য দেখা যাবে না বরং আলোচ্য সময়ে বহু রাজনৈতিক শক্তির যুগপথ অস্তিত্ব চোখে পড়ে এই শক্তিগুলির মধ্যে উল্লেখ করতে হবে মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া থেকে আগত গোষ্ঠীগুলিরও রাজনৈতিক শক্তিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাত নিয়মিত বিদ্যমান ছিল রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিয়াকলাপে প্রেক্ষিত থেকে বিচার করলে আলোচ্য পাঁচ শতাব্দী নিঃসন্দেহে অব্যবহিত পূর্ববর্তী মৌর্য পর্ব থেকে চরিত্রে পৃথক এ পৃথক চরিত্র কি কেবলমাত্র একটি কেন্দ্রভিগ একাধিপত্য বিস্তারী শক্তির অস্তিত্ব বা অনুপস্থিতির মাপকাঠিতেই বিচার্য অস্বীকার করা কঠিন বহু ঐতিহাসিক এই পাঁচ শতকের অবস্থা ও পরিস্থিতিকে অন্ধকারাচ্ছন্ন যুগ ও এক অস্থির আমল বলে চিহ্নিত করেছেন অন্যদিকে আলোচ্য পাঁচশো বছরে সমগ্র উপমহাদেশে নগরাশ্রয় জীবনের যে ব্যাপক বিস্তার দেখা যায় তা কার্যত অভূতপূর্ব এই প্রথম সম্ভবত দাক্ষিণাত্যে ও দক্ষিণ ভারতে দেখা গেল জটিল কৃষিজীবী সমাজ ও জটিল রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব কারিগরি শিল্প ও নানাবিধ পেশায় যে বৈচিত্র্য নজরে আসে তার সমতুল্য পরিস্থিতি পূর্ববর্তী পর্যায়ে বিরল বাণিজ্য বিশেষত দূরপাল্লার বহির্বাণিজ্যের ক্ষেত্রে তো আলোচ্য সময়সীমায় অসামান্য উৎকর্ষ চোখে পড়ে সৃজনশীলতা সাক্ষ্য বহন করছে এই পর্বে স্থাপত্য ও ভাস্কর্য শিল্প গান্ধার মথুরা এবং অন্ধ্রতে যে স্বতন্ত্র শৈলী সম্পন্ন ভাস্কর্য দেখা যায় তা কি কোনোভাবেই অধগামী পরিস্থিতির ইঙ্গিতবাহী সাহিত্যের ক্ষেত্রে একদিকে প্রণীত হয়েছে কয়েকটি ধর্মশাস্ত্র বিপুলায়তন পালি জাতক কাহিনীগুলি মহাবস্তু অবদানের মতো জটিল বৌদ্ধ শাস্ত্র হাল রচিত গাথা সপ্তশতির মতো প্রাকৃত কাব্য তামিল ভাষার প্রাচীনতম সাহিত্যকীর্তি সঙ্গম সাহিত্য এই আমলেই রচিত এই প্রেক্ষিত থেকে বিচার করলে কি আলোচ্য যুগটিকে চটজলদি অবক্ষয় বা সংকটের পর্ব বলে আখ্যা দেওয়া সম্ভব এ স্পষ্ট উত্তর না ভারত ইতিহাসে এটি একটি অত্যন্ত চিত্তাকর্ষক ও জটিল পর্যায় যুগটিকে অনুধাবন করার জন্য আকর উপাদানের বৈচিত্র্য আমাদের নজরে এড়ায় না ব্রাহ্মী ও খরষ্টি হরফে উৎকীর্ণ সংস্কৃত প্রাকৃত এবং তামিল লেখমালা বিশেষ গুরুত্বপূর্ণ মনু ও যাজ্ঞবল্ক্য রচিত দুই ধর্মশাস্ত্র বা স্মৃতিগ্রন্থের সাক্ষ্য যথেষ্ট অভিনিবেশ দাবি করে বিবিধ রাজবংশের বংশতালিকা প্রণয়নের ক্ষেত্রে ঐতিহাসিকরা প্রায়ই নির্ভর করেছেন পুরাণের উপর সুদূর দক্ষিণ ভারতের পরিস্থিতি বোঝার জন্য অপরিহার্য আকর উপাদান সঙ্গম সাহিত্য পেজ টু টু থার্টি সিক্স ধর্মীয় ও সামাজিক অবস্থা অনুধাবন করতে গেলে বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলির বক্তব্য একান্ত জরুরি বহু রাজনৈতিক শক্তির উপস্থিতির কারণে প্রভূত পরিমাণে মুদ্রাও এই যুগে পাওয়া যায় মুদ্রার সাক্ষ্য রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস বোঝার পক্ষে অত্যাবশ্যক এক উপাদান স্থাপত্য ভাস্কর্যের নমুনাগুলি তৎকালীন মানুষের সৃজনী প্রতিভার মূর্ত প্রকাশ নগর জীবনের পরিচয় পাওয়ার জন্য ঐতিহাসিক কেবলমাত্র সাহিত্যগত বিবরণের উপর নির্ভর করেন না পুরাতাত্ত্বিক উৎখনন থেকে নগরের বিন্যাস নগর জীবনের বহু স্বল্পজ্ঞাত দিক উদ্ঘাটিত হয়েছে অর্থাৎ এই যুগটি আলোচনা করতে গেলে বিবিধ প্রকার আকর সূত্রের উপর নির্ভর করা ছাড়া গত্যন্তর নেই রাজনৈতিক পরিস্থিতি আনুমানিক খ্রিস্টপূর্ব একশো সাতাশিতে মৌর্যবংশ শেষ শাসক বৃহদ্রতকে ক্ষমতাচ্যুত ও হত্যা করে মগধের সিংহাসনে আসীন হন সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তিনি বংশের প্রতিষ্ঠাতা তথা প্রথম শাসক তাঁর ক্ষমতালাভ কার্যত হাল আমলের সামরিক অভ্যুত্থানের সমতুল্য ঘটনা সমকালীন কোনো তথ্যসূত্রে অবশ্য এই রাজনৈতিক পালাবদলের সরাসরি সাক্ষ্য পাওয়া যাবে না পুরাণের বংশানুচরিতে মৌর্য বংশের অব্যবহিত পরে একশো বারো বছর ব্যাপী শুঙ্গ শাসনের কথা বলা আছে ঘটনা প্রায় আটশো বছর পরে বানভট্ট তাঁর হর্ষচরিতে পুষ্যমিত্র শুঙ্গের ক্ষমতা দখলের বিবরণ দিয়েছিলেন অধিকাংশ তথ্যসূত্রে পুষ্যমিত্র ব্রাহ্মণ বংশোদ্ভূত বলে বর্ণিত কোনো সময় ও কেন ব্রাহ্মণ পুষ্যমিত্র যুদ্ধবৃত্তি নিয়েছিলেন তা নির্ধারণ করা সম্ভব নয় কিছুটা বিস্ময়কর যে ক্ষমতা দখল করার পর ও একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও পুষ্যমিত্র কোনো রাজকীয় উপাধিতে ভূষিত হননি তিনি সেনাপতি পুষ্যমিত্র বলেই পরবর্তী আমলেও পরিচিত তার অধষ্ঠান আবার পড়ছি তার অধস্তন ষষ্ঠ পুরুষ ধনদেব নামক অযোধ্যা অঞ্চলের এক শাসক তাকে স্মরণ করেছেন দুই দুইটি অসমেত যোগ্যকারী রূপে এই অভিধার যথার্থ মাল্য পুষ্যমিত্রের রণনৈপুণ্য সামরিক সাফল্য এবং ক্ষমতা বিস্তারের সম্ভাবনা স্বীকার করতে হয় রাজকীয় যাগযজ্ঞ যে পুষ্যমিত্রের আমলে প্রচলিত ছিল তার অবশ্য একটি সমকালীন ও প্রত্যক্ষ প্রমাণ আছে প্রসিদ্ধ ব্যাকরণ শাস্ত্র মহাভাষ্য প্রণেতা পতঞ্জলি বর্তমানকালের কোনো ঘটনা বোঝাতে উইদিন ব্র্যাকেট যে ঘটনা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি একটি উদাহরণ দিয়েছেন আমরা এখানে পুষ্যমিত্রের জন্য যোগ্য সম্পাদন করি বা করছি উইদিন ব্র্যাকেট ইহো পুষ্যমিত্রং জা জয়ামহ ব্র্যাকেট ক্লোজ পেজ টু থার্টি সেভেন প্রথমত এই বর্ণনার দ্বারা পুষ্যমিত্র ও বৈয়াকরণিক পতঞ্জলি সমকালীনতা প্রমাণিত হয় দ্বিতীয়ত শুঙ্গ আমলে বৈদিক যাগযজ্ঞ সম্পাদনের কথাও জানা গেল লক্ষণীয় বিষয় এমন কোনো রাজকীয় বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান করার নজির মৌর্য আমলে নেই রাজনীতি ও রাজক্ষমতা প্রকাশের ক্ষেত্রে এই পরিবর্তন আমাদের মনোযোগ দাবি করে অসমের যোগ্য যে পুষ্যমিত্র করেছিলেন তার অধস্থন পুরুষের এই বক্তব্যকে নকশাত করা যাবে না এই জাতীয় বৈদিক যাগযজ্ঞ বিশেষত অসমের যোগ্য সম্পাদনের অন্যতম প্রধান লক্ষ্য রাজকীয় ক্ষমতা বৃদ্ধি ঘটানো অথবা কোনো সামরিক সাফল্যকে স্মরণীয় করে তোলা মহাভাষ্যকার পতঞ্জলি সাম্প্রতিক অতীতের ঘটনার উদাহরণ হিসেবে লিপিবদ্ধ করেছিলেন এই বক্তব্য সাকেত ও মাধ্যমিকা জবন্দের দখলে এসেছে উইদিন ব্র্যাকেট অরুনদ জবন সাকেতম অরুনদ যবন মধ্যামিকাং ব্র্যাকেট ক্লোজ আগেই বলা হয়েছে পুষ্যমিত্র ও পতঞ্জলি সমসাময়িক অতএব জবনদের উপস্থিতি তথা রাজনৈতিক ক্রিয়াকলাপ পুষ্যমিত্রের আমলে ঘটেছিল এই জবন শক্তিকে সাধারণত বাল্যিক দেশ বা ব্যাকটেরিয়ার উইদিন ব্র্যাকেট আফগানিস্তানের উত্তর পূর্বাংশ বিশদ আলোচনার পরে করা হয়েছে ব্র্যাকেট ক্লোজ গ্রিক শাসকদের সঙ্গে শনাক্ত করা হয় সাকে অধুনা উত্তর প্রদেশের অন্তর্গত অযোধ্যার নিকটবর্তী এলাকা মধ্যমিকার অবস্থান রাজস্থানের চিতরের নিকটস্থ নগরীতে বাল্যিক দেশ থেকে তাহলে গ্রিক শাসকরা মধ্যগাঙ্গে উপত্যকার একাংশ পর্যন্ত দখল করেছিলেন সামরিক সাফল্য মারফত রাজস্থানের একাংশেও তাদের অধিকার প্রতিষ্ঠিত হয় মৌর্য সাম্রাজ্যের পতনের পরপরই অথবা মৌর্য শাসনের একেবারে অন্তিম পর্বে দেশীয় গ্রিক শাসকদের সামরিক রাজনৈতিক সাফল্য দেখা যায় এই জটিল পরিস্থিতির মুখোমুখি যদি পুষ্যমিত্রকে হয়ে থাকতে হয় তাহলে বিস্মিত হওয়ার কিছু নেই সমকালীন তথ্যসূত্রে পুষ্যমিত্রের সঙ্গে যবন রাজাতে সংঘাতের সরাসরি বিবরণ নেই কিন্তু কালিদাসে মালবিকাগ্নিমিত্রম নাটকে এমন আভাস পাওয়া সম্ভব পুষ্যমিত্রের পৌত্র তথা অগ্নিমিত্রের পুত্র বসুমিত্র ছিলেন পুষ্যমিত্রের সেনানায়ক সিন্ধু নদীর এটি সম্ভবত মধ্যপ্রদেশের কালিসিন্ধ নদী উত্তর পশ্চিমে প্রসিদ্ধ সিন্ধু নদ নয় দক্ষিণে এক যবন রাজার সঙ্গে তার সংঘর্ষ হয় ওই সময় পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্র সাথে উদ্দিন ব্র্যাকেট ভূপালের নিকটবর্তী প্রাদেশিক শাসনকর্তা হিসেবে সক্রিয় ছিলেন কোনো সন্দেহ নেই কালিদাসের মানবিকাগ্নিমিত্রম পরবর্তীকালে রচনা এটি কোনো ঐতিহাসিক গ্রন্থও নয় কিন্তু যদি এই বর্ণনার কোনো গ্রহণযোগ্যতা থাকে তাহলে অনুমান করা সম্ভব যে শুঙ্গরা ক্ষমতা লাভে কিছু পরই যবন বা গ্রিক রাজাদের বিরুদ্ধে বৈরিতায় জড়িয়ে পড়েন মালবিকাগ্নিমিত্রমে যবন রাজার নাম করা হয়নি এবং তার যথার্থ শনাক্তকরণ সম্ভব নয় আগেই বলা হয়েছে পুষ্যমিত্রের ষষ্ঠ অধস্থন পুরুষ ধনদেব অযোধ্যা অঞ্চলে শাসন করতেন পেজ টু থার্টি এইট সরাসরি প্রমাণ না গে করা না গেলেও অনুমান করা চলে যে পুষ্যমিত্রের শাসন সম্ভবত মগধ থেকে পশ্চিমে অযোধ্যা পর্যন্ত বিস্তৃত ছিল বিদিশা ও তৎসন্নিহিত মালবের পূর্বাংশের উপরও পুষ্যমিত্রের কর্তৃত্ব থাকা অসম্ভব নয় পুরাণের বর্ণনানুযায়ী পুষ্যমিত্রের রাজত্বকাল ছিল ছত্রিশ ব্যাপী অর্থাৎ রাজত্বকাল শেষ হয় খ্রিস্টপূর্ব একশো একান্ন নাগাদ বিভিন্ন পুরাণে শুঙ্গ বংশীয় রাজার নাম পাওয়া যায় তবে তাদের মধ্যে কেবলমাত্র অগ্নিমিত্র বসুমিত্র ব্যতীত আর কোন যদি শুঙ্গরা একশো বছর ক্ষমতায় থেকে থাকেন তাহলে তাদের অস্তিত্ব খ্রিস্টপূর্ব পঁচাত্তর নাগাদ শেষ হয়ে গিয়েছিল পুরাণের বর্ণনা অনুযায়ী শুঙ্গ শাসনের পরবর্তী ৪৫ বছর উইদিন ব্র্যাকেট প্রায় অর্ধশতাব্দীকাল চারজন কান্নবংশীয় রাজার উপস্থিতি মগধে দেখা যায় এরা হলেন বাসুদেব উইদিন ব্র্যাকেট কান্নবংশের প্রথম শাসক তার পুত্র ভূমিমিত্র ভূমি মিত্রের পুত্র নারায়ণ এবং নারায়ণের পুত্র তথা শেষ কান্নবংশীয় শাসক সুশর্মন কান্নবংশীয় রাজারা পুরাণে সুঙ্গভৃত্ত নামে আখ্যাত বাসুদেব কান্ন যদি তার রাজনৈতিক ক্রিয়াকলাপ শুঙ্গদের অধীনস্থ স্থানীয় শাসক হিসেবে শুরু করে থাকেন তাহলে এই অভিধা সঙ্গত কারণ দর্শানো যায় তথ্যের অপ্রতুলতার কারণে কান্নশাসন সম্বন্ধে বিশদ আলোচনার অবকাশ সামান্যই খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষভাগে সম্ভবত কান্ন শাসনের অবসান ঘটেছিল গাঙ্গেয় উপত্যকার তুলনায় সমকালীন গঙ্গা যমুনা দোয়াবে সিন্ধু নদ ও গাঙ্গেয় সমভূমির মধ্যবর্তী ভূখণ্ডে উত্তর পশ্চিম প্রান্তে রাজনৈতিক দৃশ্যপট ও ঘটনাবলী পরিবর্তিত হচ্ছিল দ্রুততর গতিতে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি জটিলতর বটে তাছাড়া ভৌগোলিক ও রাজনৈতিক কারণে এই অঞ্চলের ইতিহাস অনেক ক্ষেত্রেই পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার পরিস্থিতির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে গিয়েছিল এই পটভূমিতে উপমহাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাংশে যবন শখ পল্লব এবং কুষাণ শাসকদের রাজনৈতিক ক্রিয়াকলাপ বিচার্য মৌর্য শাসনের একেবারে অন্তিম পর্বে ও পুষ্যমিত্রের রাজত্বকালে জবন বা গ্রিক রাজাদের দ্বারা সাকেত ও মাধ্যমিকা জয়ের বিবরণের কথা পূর্বেই বলা হয়েছে এর সঙ্গে যুক্ত হবে যুগ পুরাণের সাক্ষ্য এই সাক্ষ্য অনুযায়ী জবন রাজারা সাকেত উইদিন ব্র্যাকেট অযোধ্যা নিকটবর্তী এলাকা পঞ্চাল উইদিন ব্র্যাকেট রোহিল অঞ্চল মথুরা উইদিন ব্র্যাকেট গঙ্গা যমুনা দোয়াবে অবস্থিত বিখ্যাত নগরী এবং কুসুমধ্বজ ওই দিন ব্র্যাকেট পাটলিপুত্র দখল করেছিলেন কিন্তু তাদের মধ্যদেশের উপর অধিকার দীর্ঘস্থায়ী হয়নি কারণ তাদের মূল ভূখণ্ডের উপর অধিকার নিয়ে প্রবল অন্তর্বিরোধ ঘটে যার ফলে মধ্যপ্রদেশের উপর তাদের মনোযোগ ও কর্তৃত্ব দুই হ্রাস পায় পেজ টু থার্টি নাইন পতঞ্জলিও জানাচ্ছেন যবন অধিকার মধ্যপ্রদেশের পশ্চিমে অর্থাৎ বর্তমান হরিয়ানার কুরুক্ষেত্র এলাকার পশ্চিমে অবস্থিত ছিল এই সাক্ষ্যগুলি তাৎপর্য বোঝার জন্য পশ্চিম এশীয় পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ থেকে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকার উপর গ্রিক শাসন সেলিউকাস ও তাঁর বংশধর সেলুকিউ রাজাদের দীর্ঘকালীন কর্তৃত্ব জারি ছিল সেলিউকিউ ভূখণ্ডের একাংশ প্যারোপামি সাই উইদিন ব্র্যাকেট কাবুল এলাকা অ্যারাকস অ্যারাকোসিয়া ওই ব্র্যাকেট কান্দাহার এবং গ্রেডোসিয়া উইদিন ব্র্যাকেট বালুচিস্তান মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের গোড়াতে উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তবর্তী এলাকা সংলগ্ন ছিল ব্যাকটেরিয়া বা বাল্লিক দেশ যা ছিল বিশাল সেলুকীয় রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শেষ দিকে ব্যাকটেরিয়ার প্রাদেশিক গ্রিক শাসক প্রথম ডায়োডোটাস সেলুকিউ শাসকদের আধিপত্য অস্বীকার করে ব্যাকট্রিয়াকে একটি স্বতন্ত্র রাজ্যে পরিণত করেন ব্যাকটেরিয়ার অবস্থান হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিমে অর্থাৎ আফগানিস্তানের উত্তর পূর্বাংশে ব্যাকট্রিয়ার রাজধানী ছিল ব্যাকট্রা যা বর্তমানের বালাক বা মাজারি শরীফের সঙ্গে অভিন্ন ব্যাকট্রিয়ার অবস্থান এমনই যে মধ্য এশিয়া পশ্চিম এশিয়ার সঙ্গে নিত্য যোগাযোগ রাখা সম্ভব অন্যদিকে উপমহাদেশের উত্তর পশ্চিমাংশের সঙ্গে যোগসূত্র স্থাপনের পক্ষেও ব্যাকটেরিয়া আদর্শ এলাকা মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া দূরপাল্লার স্থল বাণিজ্যে ব্যাকটেরিয়া তাৎপর্য অপরিসীম প্রথম ডায়োডোটাসের দ্বারা ব্যাকট্রিয়ায় স্বাধীন গ্রিক রাজ্যে প্রতিষ্ঠা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো ছেচল্লিশ থেকে খ্রিস্টপূর্ব দুশো সাঁইত্রিশে মধ্যবর্তী কোনো সময় রে গ্রিক রাজারাই পুরাণে জবন বলে পরিচিত এই গ্রিক রাজাদের রাজনৈতিক ইতিবৃত্ত গ্রিক বিবরণীর উপর নির্ভর করে প্রণয়ন করেছিলেন ডব্লিউডব্লিউ টার্ন প্রমুখ ও ঐতিহাসিকরা গ্রিক বিবরণীর পাশাপাশি গ্রিক রাজাদের জারি করা মুদ্রার আলোকেও রাজনৈতিক ইতিহাস বর্তমানে আলোচিত হয়েছে এক্ষেত্রে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও এ কে নারায়ণের অবদান উল্লেখযোগ্য গ্রিক রাজাদের মুদ্রায় গ্রিক ভাষায় ও লিপিতে উৎকীর্ণ লেখের সঙ্গে যখন প্রাকৃত ভাষায় ও খরষ্টি হরফে উৎকীর্ণ লেখা লেখ দেখা যায় তখন তা ভারতীয় উপমহাদেশের একাংশের উপর রাজাদের অধিকারকে চিহ্নিত করে প্রথম ডায়োডোটাস ও তার পুত্র দ্বিতীয় ডায়োডোটাসের পরবর্তী শাসক প্রথম ইউথাইডেমাস যিনি দ্বিতীয় ডায়োডোটাসকে ক্ষমতাচ্যুত করে ব্যাকটেরিয়াকে দখলে এনেছিলেন তিনি সম্ভবত খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের একেবারে শেষ পর্বে রাজত্ব করছিলেন তার আমলে অথবা তার পুত্র ডেমেট্রিয়াসের রাজত্বকালে উপমহাদেশের উত্তর পশ্চিমাংশে গ্রিক অভিযান শুরু হয় পেজ টু এই অভিযানের ধারা বোধায় অব্যাহত ছিল অ্যাপোলোডোটাস প্যান্টালিয়ন এবং আগাথোক্লেসের আমলে উত্তর পশ্চিম সীমান্তবর্তী এলাকা এমনকি গন্ধারের তক্ষশিলা পর্যন্ত গ্রিকদের ক্ষমতা বিস্তারের অন্যতম নির্ভরযোগ্য সাক্ষ্য রয়েছে আগাথোক্লেসের মুদ্রায় আফগানিস্তানের আইখানুমের উৎখনন থেকে আবিষ্কৃত হয়েছে তাঁর রৌপ্য মুদ্রা যেখানে বাসুদেব কৃষ্ণ ও তার অগ্রজ সংকর্ষণের উদিন ব্র্যাকেট বলরাম মূর্তি উৎকীর্ণ হয়েছিল মুদ্রাতে গ্রিকের পাশাপাশি খরস্টীয় লিপির ব্যবহারও আমাদের নজরে এড়ায় না উপমহাদেশের উত্তর পশ্চিমাংশের উপর অধিকার প্রতিষ্ঠার দরুন মুদ্রায় ভারতীয় লিপি ও দেবদেবীর মূর্তি উৎকীর্ণ করা দরকারি হয়ে পড়েছিল উত্তর পশ্চিম এলাকা থেকে রাজস্থানের মাধ্যমিকা গাঙ্গেয় উপত্যকার সাকেত পঞ্চাল এবং সম্ভবত পাটলিপুত্র পর্যন্ত অভিযান করতে এইসব সব গ্রিক রাজারা সফল হয়েছিলেন পুরাণের বর্ণনায় শক্তির অন্তর্বিরোধের যে প্রসঙ্গ আছে তা বোধ নিতান্ত কাল্পনিক নয় জাস্টিনের সাক্ষ্য অনুযায়ী ইউক্রেটাইডাস নামক এক রাজা ডেমেট্রিয়াসকে পরাজিত করেন এবং নিজেকে ব্যাকট্রিয়ার রাজা হিসেবে ঘোষণা করেন ডেমেট্রিয়াস সম্ভবত যখন উপমহাদেশে ক্ষমতা বিস্তারের তাগিদে অভিযানে রত তখনই তার ক্ষমতার প্রধান কেন্দ্র ব্যাকটেরিয়া তার হস্তচ্যুত হয়ে যায় এর ফলে গ্রিকদের ক্ষমতাধীন এলাকা বোধহয় দুই ভাগে বিভাজিত হয়ে যায় ইউক্রেটাইডাস ব্যাকটেরিয়ার উপর প্রভুত্ব করতে থাকেন সিন্ধু নদের পশ্চিমস্থ প্রাচীন কপি সঞ্চল তাঁর অধিকারভুক্ত হয়ে থাকবে কারণ তার এক প্রকার তাম্রমুদ্রায় কপিসে নগদ দেবতার উদিন ব্র্যাকেট নগর দেবতা। উল্লেখ দেখা যায় বেশ কিছু গ্রিক রাজা এর পর থেকে কেবলমাত্র উপমহাদেশের কোনো কোনো অংশের উপরই রাজত্ব করতে থাকেন কারণ ব্যাকটেরিয়া তাদের হাতছাড়া হয়ে যায় এরাই ভারতীয় ইতিহাসে ইন্দো ইন্দোগ্রিক শাসক বলে পরিচিত এমনই এক ইন্দো ইন্দোগ্রিক রাজা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে তক্ষশিলা অঞ্চলে রাজত্ব করছিলেন তার নাম অ্যান্টিয়ালকিডাস তিনি যে তার স্থানীয় শাসক কাশীপুত্র ভাগভদ্রের দরবারে পাঠিয়েছিলেন তার সাক্ষ্য বহন করছে বিদিশায় উৎকীর্ণ নামাঙ্কিত একটি গরুর স্তম্ভ সমকালীন গ্রিক রাজাদের মধ্যে বিশেষ পরিচিত মিনান্ডার এক মান অনুযায়ী জারি করা তাঁর রোপোর টেট্রাড্রাকম মুদ্রার মুখ্য দিকে দেখা যায় রাজার আবক্ষ মূর্তি আর গৌণ দিকে বজ্র নিক্ষেপকারী অ্যাথেনার মূর্তি উৎকীর্ণ ছিল এই প্রকার নকশা সাধারণত ব্যাকটেরিয়ার টাঁকশালে দেখা যায় ফলে এই জাতীয় মুদ্রা সাক্ষ্যের উপর নির্ভর করে রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মিনান্ডারের ব্যাকটেরিয়া এলাকায় শাসনের সম্ভাবনা মেনে নিয়েছেন এই জাতীয় অ্যাথেনা মূর্তি সম্বলিত মুদ্রাগুলিতে যখন গ্রিক ও প্রাকৃত উভয় ভাষারই প্রয়োগ দেখা যায় তখন সেগুলি যে প্রাচীন গন্ধার এলাকা ও সিন্ধু পশ্চিম তীরস্থ অঞ্চলে প্রচলিত ছিল এমন অনুমান বিশেষজ্ঞরা করেছেন পেজ টু ওয়ান মিনান্ডারের অপর এক প্রকার মুদ্রায় নাইকের মূর্তি খোদিত এই জাতীয় নকশা সম্বলিত মুদ্রা অ্যারাকোসিয়া বা কান্দাহার এলাকার সঙ্গে সম্পৃক্ত ফলে এই জাতীয় মুদ্রা বোধায় কান্দাহারের উপত তার কর্তৃত্বের সন্ধান দেয় তিনি যে অনেক ভারতীয় গোষ্ঠীকে পরাজিত করেছিলেন এবং হুপানিস বা বিয়াস নদী পাহাড়ে ইয়ামুস আরেকবার পড়ছি এবং হুপানিস বা বিয়াস নদী পার হয়ে ইমায়ুস বা যমুনা পর্যন্ত পূর্ব দিকে অগ্রসর হয়েছিলেন এমন কৃতিত্বে বর্ণনা পাওয়া যাবে স্ট্রাবর রচনায় স্ট্রাবর বিবরণ অনুযায়ী তার অধিকার পাটালিনী বা সিন্ধু নদের বদ্বীপ এলাকা ও সারাওস্টুস বা কাথিয়াওয়ারের সৌরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছিল এই বর্ণনা মানলে অন্তত কিছু সময়ের জন্য ব্যাকটেরিয়ার অংশবিশেষ উত্তর পশ্চিম সীমান্ত এলাকা পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম ভারতের উপর গ্রিক অধিকার প্রতীয়মান হয় বৌদ্ধ সাহিত্যে তিনি মিলিন্দ নামে পরিচিত মিলিন্দ এহ বা মিলিন্দ প্রশ্ন নামক বিখ্যাত বৌদ্ধ গ্রন্থে রাজা মিলিন্দ বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কথোপকথন বর্ণিত হয়েছে নাগসেনের প্রভাবেই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার রাজধানী মেলিন্দ অনুযায়ী অবস্থিত ছিল সাকল বা বর্তমান পাকিস্তানের অন্তর্গত শিয়ালকোট গ্রিক শাসকের রাজনৈতিক ক্রিয়াকর্মে দুইটি প্রধান অন্তরায় দেখা দেয় আনুমানিক খ্রিস্টপূর্ব একশো তিরিশ ও খ্রিস্টপূর্ব প্রথম শতকের গোড়ায় স্ট্রাবর বর্ণনা ও চীনের আদি হান বংশের ইতিহাস উদিন ব্র্যাকেট হানসু হানসু যৌথভাবে পাঠ করলে মনে হয় খ্রিস্টপূর্ব একশো তিরিশ নাগাদ মধ্য এশীয় যাযাবর গোষ্ঠীর আক্রমণে গ্রিক শাসনের অবসান ঘটে এই যাযাবর জঙ্গি গোষ্ঠী গোষ্ঠীগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সেই বা সেক অর্থাৎ শক ও ইউএজি মধ্য এশিয়ার আরেকবার পড়ছি এই যাযাবর জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সেই অর্থাৎ শক উইদিন ব্র্যাকেট ইউএসচি বা ইয়েত্তি গোষ্ঠী মধ্য এশিয়া তৃণভূমি থেকে ক্রমাগত পশ্চিম দিকে অগ্রসর হতে হতে তারা ব্যাকটেরিয়ায় পৌঁছয় এবং গ্রিক শাসনের অবসান ঘটায় অন্যদিকে খ্রিস্টপূর্ব প্রথম শতকের প্রারম্ভে এবং নিশ্চিতভাবে খ্রিস্টপূর্ব পঁচাত্তরের আগে প্যারোপামিসাডাই বা কাবুল এলাকা আশ অধিকারে চলে গেল এই আর্সাকীয় শাসকরা পার্থীয় রাজা বলেও পরিচিত ইরানীয় এলাকার উপর ক্ষমতা প্রতিষ্ঠার সুবাদে উপমহাদেশের উত্তর পশ্চিম প্রান্তীয় অঞ্চলের প্রতিও আস আর্সাকীয়দের আগ্রহ ছিল সব গোষ্ঠীগুলি সম্ভবত মধ্য এশিয়ার ইসিকুল হ্রদ অঞ্চল থেকে বেরিয়ে কাশগড় ও পামির হয়ে প্রাচীন জীবিন দেশে উপস্থিত হয় সিলভা লেভি প্রথম সার্থকভাবে শনাক্ত করেন যে প্রাচীন চীনা গ্রন্থে জীবিন হল বর্তমান কাশ্মীর এলাকা কাশ্মীর সহ সিন্ধু নদের পশ্চিম তীরস্থ সোয়াট অঞ্চলে প্রাচীনতম শক অধিকার সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব একশো আটান্ন নাগাদ শক অধিকার যে তক্ষশিলায় প্রকট হলো তার সাক্ষ্য বহন করছে একটি লেখ পেজ টু টু এই লেখ থেকে জানা গেল মহারায় বা মহারাজ মোগের শাসনকালে তক্ষশিলা নিকটবর্তী এলাকায় তার অধীনস্থ ক্ষত্র প্রতীক উদিন ব্র্যাকেট লিয়ক কুসুল্লকের পুত্র আটাত্তর বর্ষে দান ধ্যান করেছিলেন এই লেখাটির তারিখ নির্ধারণ নিয়ে পণ্ডিত মহলে মতানৈক্য আছে হেমচন্দ্র রায়চৌধুরী লেখটির কাল খ্রিস্টপূর্ব একান্ন বলে চিহ্নিত করেছিলেন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতে লেখতে বর্ণিত আটাত্তরতম বর্ষটি প্রাচীনতর শকাব্দ যা আটাত্তর খ্রিস্টাব্দের শকাব্দ থেকে ভিন্ন এবং সম্ভবত খ্রিস্টপূর্ব একশো সত্তরে জারি করা অনুসারে ধরতে হবে সেই দিক দিয়ে বিচার করলে মোগের শাসনকাল আনুমানিক খ্রিস্টপূর্ব বিরানব্বই নির্দেশ করেছেন বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার এক প্রকার রৌপ্য মুদ্রা পুষ্কলাবতী গ্রিক শাসক অর্টিমিডোরাসের মুদ্রার আদলে নির্মিত হয় অতএব যুক্তিযুক্ত অনুমান যে মোগের এই জাতীয় মুদ্রা নির্মাণ করা পুষ্কলাবতী এলাকার উপর তাঁর কর্তৃত্বের পরিচায়ক পুরাতত্ত্ববিদ জন মার্শাল একসময় অনুমান করেছিলেন যে মোগের এক জাতীয় মুদ্রা সম্ভবত প্রাচীন আরাকোসিয়া অঞ্চলে জারি করা হয় এই অনুমান সর্বজন স্বীকৃত নয় তবে যদি মার্শালের মন্তব্য মনে নেওয়া হয় তাহলে মোগের অধিকার অন্তত কিছু সময়ের জন্য আফগানিস্তানে কান্দাহার পর্যন্ত প্রসারিত হয়েছিল শখ রাজার ক্ষমতা যে বাড়ছিল তা সাক্ষ্য বহন করছে এক জাতীয় রৌপ্য মুদ্রা এই রৌপ্য মুদ্রায় দ্বিভাষী গ্রিক ও প্রাকৃত লেখ উৎকীর্ণ মোগ এই জাতীয় মুদ্রায় রাজাতিরাজ মহৎ অভিধায় ভূষিত রাজাতিরাজ অভিধাটি সম্ভবত তার রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির দোতক শক শাসকদের অপর একটি শাখা বা গোষ্ঠী বিরাজ করত সম্ভবত কান্দাহার ও সন্নিহিত অঞ্চলে মুদ্রার ভিত্তিতে জানা যায় এই শাখার অন্যতম আদি শাসক ভননেশ তাঁর সহযোগী বা সহকারী শাসক স্পলহোরা স্পলহোরার পুত্র স্পল গোদামা নামগুলির মধ্যে শক ও ইরানের পার্থীয় উপাদান লক্ষণীয় বিস্তারিত আলোচনায় না গিয়েও বলা যায় এরপরে শক প্রার্থীর শাসক হিসেবে তিনজন রাজার নাম লেক ও মুদ্রার ভিত্তিতে জানা যায় এরা হলেন প্রথম অয় বা অজ অইলিশ অ্যাজিলিসেস এবং দ্বিতীয় অয় বা অয় বা অজ নামধারী দুইজন রাজা যে ছিলেন তা প্রমাণিত হয় বাজাউর অঞ্চল থেকে পাওয়া একটি লেখ থেকে লেকটি শক শাসক অয় রাজত্বকালে উৎকীর্ণ তার অধীনস্থ স্থানীয় শাসক বিজয় মিত্র লেখটি জারি করা হয়েছিল অতীত অর্থাৎ মৃত মহারাজ অয়ের নামাঙ্কিত অব্দের তেষট্টিতম বছরে মৃত মহারাজ অয় নিঃসন্দেহে প্রথম অয় বা অজ ওই একই নামধারী পরবর্তী শখ শাসক অতএব দ্বিতীয় অয় বা অজ রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অনুপুঙ্খ সহ গবেষণা নির্দেশ করে যে প্রথমময় তাঁর সিংহাসন প্রাপ্তি তথা শাসনকালকে সূচনা করার সময় একটি অব্দ প্রচলন করেন যা তাঁর উত্তরসূরীরা পরবর্তী আমলে বজায় রেখেছিলেন পেজ টু ফোরটি থ্রি ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অয়ে নামাঙ্কিত অব্দটির সূচনাকার নির্দেশ করেন খ্রীষ্টপূর্ব আটান্ন বা সাতান্ন নাগাদ ভারত ইতিহাসে যা বিক্রমাব্দ বলে প্রসিদ্ধ উইদিন ব্র্যাকেট সূচনা খ্রীষ্টপূর্ব আটান্ন সেই অব্দটির প্রতিষ্ঠাতা কোনো বিক্রমাদিত্য নামধারী রাজা নন এই কৃতিত্ব শখ পার্থীয় শাসক শাসক প্রথময় প্রাপ্য বাজাউর এলাকা থেকে বিজয় মিত্রের লেখাটির আরেকবার পড়ছি এলাকা থেকে বিজয় মিত্রের লেখটি বাজাউর আনুমানিক পাঁচ বা ছয় খ্রিস্টাব্দ সময় উৎকীর্ণ হয় কারণ ততদিনে মৃত রাজা অয়ের নামাঙ্কিত অব্দটি তেষট্টি বছর অতিক্রান্ত খ্রিস্টপূর্ব সাতান্ন থেকে তেষট্টি বছর গত হলে সম্ভাব্য তারিখ পাঁচ বা ছয় খ্রিস্টাব্দ হয়েছে লেখ মুদ্রার ভিত্তিতে বলা যায় কান্দাহার থেকে উত্তর পশ্চিম সীমান্তবর্তী এলাকায় প্রথম অয়ের অধিকার সুপ্রতিষ্ঠিত ছিল তার পরবর্তী দুই শাসক অয়লিশ ও দ্বিতীয় অয়ের শাসনে পার্থীয় অধিকার অবশ্যই তক্ষশিলা ও বাজাউর অঞ্চলে বজায় ছিল যা বিশেষভাবে লক্ষণীয় তা হল শখ প্রার্থী ও ক্ষমতার পূর্বদিকে প্রসার মথুরা থেকে পাওয়া চারটি লেখতে শখ খ্ষত্রপ ম্ষত্রপ রাজুবুল ও তার পুত্র সোড়াসের রাজনৈতিক অস্তিত্ব দেখা যায় এর মধ্যে একটি লেখ বাহাত্তর বর্ষে উৎকীর্ণ শখ খত্রব রাজুবুল সম্ভবত অয়ের নামাঙ্কিত অব্দ অনুসরণ করে বাহাত্তর অব্দ গণনা করছিলেন অতএব তার শাসনকাল আনুমানিক পনেরো খ্রিস্টাব্দে স্থাপন করা যায় ক্ষত্রপ ও মহাক্ষত্রপ উভয় উপাধি অধীনস্থ প্রাদেশিক শাসকদের চিহ্নিত করতে ব্যবহৃত হতো অর্থাৎ রাজুবুল ও তার পুত্র সোডাস অধীনস্থ প্রাদেশিক শাসনকর্তা হিসেবে মথুরা অঞ্চলে অধিষ্ঠিত ছিলেন এই দুই প্রাদেশিক শাসকের অধিপতি ছিলেন শক মহারাজ রাজ রাজমহ অলিসের এবং অয় দিন ব্রাকেট অর্থাৎ দ্বিতীয় অয় শখ অধিকার অতএব উত্তর পশ্চিম প্রান্তীয় এলাকা থেকে সিন্ধু বিধৌত এলাকা পঞ্জাব গাঙ্গে উপত্যকার উপরিভাগ সহ গঙ্গা যমুনা দোয়াবের অন্তর্গত মথুরা পর্যন্ত ছড়িয়ে পড়ে উত্তর ভারতের বিস্তৃত এলাকা এইভাবে উত্তর পশ্চিম প্রান্তীয় এলাকার রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল শক অধিকার খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম পাদ পর্যন্ত মোটামুটি অব্যাহত থাকলেও তার দীর্ঘস্থায়ী হয়নি মোগ ও ভননেস গোষ্ঠীদ্বয়ভুক্ত ভুক্ত শখ শাসকরা যে উল্লেখযোগ্য রাজ্য বিস্তার করেছিলেন তাতে ছেদ পড়ে পল্লব রাজা গণ্ডফারেসের উত্থানের ফলে এই পল্লব রাজার শাসনকাল সম্বন্ধে অবহিত হওয়ার অন্যতম নির্ভরযোগ্য উপাদান বর্তমান পেশাওয়ারের নিকটস্থ বাহি থেকে পাওয়া তার একটি শিলালেখ লেখটি খ্রিস্টপূর্ব সাতান্নতে অয় কর্তৃক প্রচলিত অব্দের একশো তিনতম বর্ষে উৎকীর্ণ অর্থাৎ লেখটির তারিখ ছেচল্লিশ লিপি ও প্রাকৃত ভাষায় রচিত এই শিলালেখতে ক্ষমতাসীন শাসক হিসেবে খোদিত আছে মহারাজ গুদুবরের উদিন ব্র্যাকেট ব্রাকেট নাম লেখটি যে তার রাজত্বের ছাব্বিশতম বর্ষে উৎকীর্ণ তাও জানানো হয়েছে অর্থাৎ গন্ডফারেজ তার রাজত্বকাল শুরু করেন আনুমানিক কুড়ি বা একুশ খ্রিস্টাব্দে পেজ টু ফর্টি ফোর তখবাহী এলাকা অর্থাৎ প্রাচীন গন্ধারের একাংশ তার হস্তগত হয় সম্ভবত শখদের পরাজিত করে তার এক প্রকার বিলন মুদ্রায় ওই দিন ব্র্যাকেট বিলন একটি শঙ্কর ধাতু রূপা ও তামা বা টিনের সংমিশ্রণে প্রস্তুত ব্র্যাকেট ক্লোজড গন্ডফারেসের অশারোহী প্রতিকৃতি নজরে আসে এই জাতীয় মুদ্রা তিনি তার অধীনস্থ শাসক অশ্ববর্মনের ওই দিন ব্র্যাকেট অশ্ববর্মন তার পিতা ইন্দ্রবর্মন ব্র্যাকেট ক্লোজ সঙ্গে যৌথভাবে জারি করেছিলেন অস্পবর্মনে পূর্বশুরিরা বাজাউর অঞ্চলে শক রাজাদের আধিপত্য মানতেন অস্পবর্মন খ্রিস্টীয় প্রথম শতকে প্রারম্ভে যেহেতু পল্লব গণ্ডফারেসের অধীনস্থ ছিলেন সেই হেতু ওই এলাকার উপর গন্ডোফারেস তার ক্ষমতা বিস্তার করেছিলেন শকদের পরাজিত করে তার এক জাতীয় রৌপ্য মুদ্রা জারি করা হয় নিম্ন সিন্ধু এলাকায় প্রচলনের জন্য তার ভিত্তিতে নিম্ন সিন্ধু এলাকা ওই দিন ব্র্যাকেট সিন্ধু নদের এই পল্লব শাসকের অধিকারাধীন থাকতে পারে সেই সম্ভাবনাকে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মেনে নিয়েছেন অপর এক প্রকার মুদ্রার ভিত্তিতে মথুরা এলাকার উপর তার সাময়িক ক্ষমতা বিস্তারের আভাস পাওয়া যাবে তার মুদ্রায় যেহেতু যুগপথ গ্রিক ও প্রাকৃত ভাষায় লেখ উৎকীর্ণ করা হয়েছিল অতএব বোঝা যায় উত্তর পশ্চিম প্রান্তীয় এলাকা থেকে পাঞ্জাবে কিছু অংশ ওই দিন ব্র্যাকেট এমনকি মথুরা পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ এবং সমগ্র সিন্ধু উপত্যকা বা সিন্ধু বদ্বীপ পর্যন্ত তাঁর অধিকারভুক্ত ছিল কমপক্ষে ২৬ বছর এই বৃহৎ ভূখণ্ডের উপর ক্ষমতা বিস্তারের সুবাদেই তার মুদ্রায় গণ্ডফারেস রাজাতিরাজ গ্রিক ভাষায় ব্যাসিলেওস ব্যাসিলেওন উপাধিতে ভূষিত উত্তর পশ্চিম সীমান্ত এলাকা ও মথুরা অঞ্চলে শখ শাসকদের রাজনৈতিক অস্তিত্ব অবসিত হওয়ার পর শখ অধিকার প্রধানত পশ্চিম ভারতে ও দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম ভাগে দেখা যাবে সেই রাজনৈতিক ইতিহাস ভিন্ন প্রসঙ্গে আলোচিতব্য মধ্য এশিয়া থেকে বেরিয়ে যেসব যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে অভিপ্রয়াণ করে আফগানিস্তান ও উপমহাদেশের উত্তর পশ্চিম প্রান্ত উপস্থিত হল তাদের মধ্যে ইউয়েজি গোষ্ঠী সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভারতীয় ইতিহাসে তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপও দীর্ঘতর সময় দেখা যায় এই গোষ্ঠীর আদিপর্বে রীতিবৃত্ত চীনা বিবরণ ওই দিন ব্র্যাকেট ছিয়েন হানসু ও হৌ হানসু ব্র্যাকেট ক্লোজ থেকে আমাদের গোচরে আসে সাম্প্রতিকতম গবেষণার আলোকে বোঝা যায় মধ্য এশীয় এই যাযাবর গোষ্ঠী তোখারিও এটি ইন্দো ইউরোপীয় গোষ্ঠীভুক্ত একটি ভাষা ভাষা ব্যবহার করত এই কারণে স্ট্রাবর বিবরণে তারা তোখারয় বলেও অভিহিত চীনা তথ্যসূত্রের ভিত্তিতে বোঝা যায় যে ইউএি শক এবং হিউয়ং নুদের উইদিন ব্র্যাকেট পরবর্তীকালে মধ্যে নিরন্তর লড়াই চলত তার ফলে ইউএজি গোষ্ঠী বা তাদের প্রধান শাখা তা স্কুল হ্রদের সন্নিহিত অঞ্চল থেকে বর্তমান কিগিজস্তান উৎখ্যাত পশ্চিমে অভিপ্রয়াণ করতে থাকে পেজ টু ফর্টি ফাইভ তার দরুন তারা আফগানিস্তানের উত্তর পূর্বাংশে অবস্থিত ব্যাকটেরিয়ায় উপস্থিত হয় আগেই বলা হয়েছে মধ্য এশীয় যাযাবর গোষ্ঠীর আক্রমণে ব্যাকটেরিয়াতে গ্রিক শাসনের অবসান ঘটে এই গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম ছিল ইউএ একথা প্রাচীন চীনা চীনাগ্রন্থ সিজিতে উল্লেখিত হয়েছে অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্যাকটেরিয়া অঞ্চলে ইউএজিদের সক্রিয় উপস্থিতির কাল নির্দেশ করেছেন আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের শেষ পর্যায়ে ব্যাকটেরিয়ায় ইউএিরা পাঁচটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে গোষ্ঠীগুলি চীনা গ্রন্থে যবগু নামে পরিচিত কালক্রমে পাঁচটি গোষ্ঠীর মধ্যে কু এই শুয়াং নামক গোষ্ঠী অধিকতর শক্তিশালী হয়ে ওঠে এবং তা এলাকার উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করে পরবর্তী পর্যায়ে সমগ্র ব্যাকট্রিয়া ও ব্যাকট্রিয়ার রাজধানী ব্যাকট্রা উদিন ব্র্যাকেট বর্তমান মাজারি শরীফ আফগানিস্তান ব্র্যাকেট ক্লোজ কু এই শুয়াং গোষ্ঠীর দখলে আসে আগেই বলা হয়েছে ব্যাকট্রিয়া একটি সমৃদ্ধ এলাকা এশীয় দূরপাল্লার স্থল বাণিজ্যেও এই এলাকা তাৎপর্য তর্কাতিত ফলে ব্যাকটেরিয়ার উপর নিয়ন্ত্রণ কু এই গোষ্ঠীর ক্ষমতা বহুল পরিমাণে বাড়িয়ে দেয় এই কু এই গোষ্ঠী ভারতীয় ইতিহাসে কুষাণ বলে প্রসিদ্ধ কালক্রমে কুষাণরা এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন কুষাণ ক্ষমতা বিস্তারের ইতিহাস নতুন নতুন তথ্য আবিষ্কারের ফলে ক্রমশ স্পষ্টতর হচ্ছে বিষয়টি বিষদ আলোচনা দাবি করে প্রাচীনতম কুষাণ শাসকের পরিচয় মুদ্রা সাক্ষ্য থেকে জানা যায় তার নাম মিয়াওস তার অধিকারে ব্যাকটেরিয়া বা বাল্লিক দেশ তো ছিলই এছাড়া আমুদরিয়া বা অক্সাস নদীর উত্তরে অবস্থিত ভূখণ্ড বোধায় তার তাঁর আয়ত্তে আসে কুষাণরা ভারতীয় ভূখণ্ডের বিশাল অংশে ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন ঠিকই কিন্তু তাদের ক্ষমতা প্রাথমিক তথা মূল ঘাঁটি ভারতীয় উপমহাদেশে অবস্থিত ছিল না কুষাণ শক্তির গোড়াপত্তন থেকে তাদের অন্তিম দশা পর্যন্ত ক্ষমতা চাবিকাঠি ছিল ব্যাকটেরিয়া বা বাল্যিক অঞ্চল বাল্যিক দেশ থেকেই যে কুষাণ শক্তি নানা দিকে প্রসারিত হচ্ছিল এই পরিস্থিতিটি গত তিন চার দশক ধরে ঐতিহাসিকরা অনুধাবন করছেন এদের মধ্যে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য কুষাণ ক্ষমতা যে বিশাল এক ভূখণ্ডের উপর প্রতিষ্ঠিত হলো তার কৃতিত্ব কুজুল কদফিসেস বিম কদভিসেস প্রথম প্রথম কনিষ্ক বাসুদেব প্রমুখ প্রাপ্য। হুবিষ্ক দীর্ঘদিন যাবত ঐতিহাসিক মহলে এই ধারণা বলবৎ ছিল যে কুষাণ রাজবংশে দুইটি শাখা প্রথমটি কদফিসের শাখা দ্বিতীয়টি কনিষ্ক শাখা অধুনা আবিষ্কৃত কনিষ্কের রবাতক শিলালেখ থেকে স্পষ্টই প্রমাণিত হয় এমন কোনো বিভাজন ছিল না অর্থাৎ কনিষ্ক ছিলেন কদফিসেস নামধারী দুই রাজার সাক্ষাৎ বংশধর উদ্দিন ব্র্যাকেট আফগানিস্তানের রবাতক থেকে পাওয়া এই অপরিসীম গুরুত্বপূর্ণ লেখটি প্রথম সম্পাদনা অনুবাদ করেছিলেন নিকোলাস সিমস উইলিয়ামস ও ক্রিপ পরে আরও একবার বতেন্দ্রনাথ মুখোপাধ্যায় লেকটির সম্পাদিত পাঠ প্রকাশ করেন ব্র্যাকেট ক্লোজ পেজ করেন্স কুষাণ ক্ষমতার বিস্তার শুরু হয় কুজুল কদফিসেসের আমলে যিনি চীনা তথ্যসূত্রে ছিউ ছিউ ছুঁয়ে ও এক প্রকার তাম্র মুদ্রায় কুষাণ জবু ভুক্ত কুজুল কর কফ বলে আখ্যাত চীনা সাক্ষ্য অনুসারে তার অধিকার কাউফু বা কাবুল ও জিবিন বা কাশ্মীর পর্যন্ত প্রসারিত হয় কাবুল এলাকা তিনি দখল করেন আর্শাকীয়দের থেকে এবং কাশ্মীর সম্ভবত পল্লবদের থেকে চৈনিক সাক্ষ্য ইঙ্গিত দেয় যে দীর্ঘ আশি বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন তারপর তার পুত্র বিম কদভিসেস ক্ষমতা লাভ করেন এই ঘটনা সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে প্রায় মধ্যভাগে ঘটেছিল বিম কদভিসেস নিম্ন সিন্ধু অববাহিকা ও সিন্ধু বদ্বীপ এলাকা ওই দিন ব্র্যাকেট চীনা হৌ হান সুতে সেন বা সেন তু ব্র্যাকেট ক্লোজ যে দখল করেছিলেন এবং তার ফলে কুষাণদের যে ব্যাপক ক্ষমতা বৃদ্ধি ঘটে তার সাক্ষ্য বহন করছে চৈনিক তথ্যসূত্র কান্দাহান অঞ্চলে প্রহল্লব শাসকদের তাম্র মুদ্রার উপর বিম কথিসেসের নকশা ওই দিন ব্র্যাকেট বেদিতে যোগ্যরত রাজার প্রতিকৃতি ব্র্যাকেট ক্লোজ ব্যবহৃত হতে থাকে এটি অবশ্যই কান্দাহার এলাকার উপর বিমের ক্ষমতা প্রতিষ্ঠার পরিচয় দেবে প্রসঙ্গত উল্লেখযোগ্য বেদিতে যোগ্যরত রাজার প্রতিকৃতি ব্যবহারের রীতি বিম প্রচলন করেছিলেন সম্ভবত ইরানের আর্শাকীয় শাসক দ্বিতীয় গোটারজেসের অনুরূপ নকশার আদলে এখানে বিম কদেশেষের একটি মূর্তি যা মথুরায় পাওয়া গিয়েছিল তার প্রতিকৃতি দেওয়া আছে পেজ টু সেভেন দ্বিতীয় গোটারজেসের শাসনকাল আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অতএব তার সমকালীন কুষাণ শাসক বিম কদফিসেসের রাজত্বকাল বোধহয় প্রথম শতাব্দীর ষষ্ঠ বা সপ্তম দশক পর্যন্ত নির্দেশ করা চলে তাঁর সাম্রাজ্য যে মথুরা পর্যন্ত প্রসারিত হয়ে যায় তার অবিসংবাদিত প্রমাণ মথুরার নিকটস্থ মাঠ থেকে পাওয়া তার সিংহাসনে উপবিষ্ট রাজকীয় মূর্তিটি হৌহান অনুসারে সাকেত ও কুষাণ অধিকারে আসে তার কৃতিত্বও বোধ হয় বীম কদভিশেষেরই প্রাপ্য কুষাণ অধিকার যে আফগানিস্তান অঞ্চলে অব্যাহত ছিল তা দশত ই নবুর থেকে পাওয়া তার লেকটির দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় দাসেত ই নবুর লেখটি তিনটি ভাষায় উৎকীর্ণ তিনটি ভাষার অন্যতম হল ব্যাকটিও বা বাল্যিক ভাষা উইদিন ব্র্যাকেট ব্যাকট্রিয় বা বাল্লিক ভাষা একটি মধ্য ইরানীয় ভাষা যা লিখিত হতো গ্রিক অক্ষরে ভাষাটি নামকরণ করেছিলেন উনিশশো সালে ডব্লিউ বি হেনিং ব্র্যাকেট ক্লোজ দশত ই নবুর লেখটি দুশো বর্ষে উৎকীর্ণ হয় এই বর্ষগণনা সম্ভবত পার্থীয় অব্দ অনুসারে সূচনাকাল খ্রিস্টপূর্ব দুশো সাতচল্লিশ অতএব দুশো উনআশি বর্ষে উৎকীর্ণ দশত ই নোবুর লেক সম্ভাব্য তারিখ বত্রিশ খ্রিস্টাব্দ প্রবল পরাক্রান্ত কুষাণ শাসক হিসেবে ভীম কোথিসেস প্রত্যাশামতো জমকালু উপাধি ধারণ করেছিলেন তিনি মহারাজ রাজাতিরাজ সর্বলোকেশ্বর মহিষর প্রভৃতি অভিধায় চিহ্নিত প্রাকৃত ভাষার ব্যবহার ও ভারতীয় শাসকচিত উপাধি নির্ধ্বায় প্রমাণ করে যে বিস্তীর্ণ ভারতীয় এলাকা তাঁর অধিকারে এসেছিল ভারতবর্ষে স্বর্ণমুদ্রা প্রচলিত করার কৃতিত্বও তাঁরই এই পৃষ্ঠায় কনিষ্কের একটি মূর্তি যা মথুরায় প্রাপ্ত তার প্রতিকৃতি দেওয়া আছে পেজ কুষাণ সাম্রাজ্য তার ক্ষমতার শিখরে পৌঁছয় এবং ব্যাপকতম বিস্তৃতি লাভ করে প্রথম কনিষ্কের রাজত্বকালে প্রথম কনিষ্ক নিঃসন্দেহে কুষাণ বংশের শ্রেষ্ঠ সবচেয়ে পরাক্রান্ত সম্রাট তার লেখমালা থেকে বোঝা যায় অন্তত তেইশ বছর তিনি রাজত্ব করেন তার রাজত্বকালে সূচনা ঠিক কবে হয়েছিল সেই বিষয়ে পণ্ডিতদের মধ্যে প্রবল মতানৈক্য বিরাজমান এবং সেই বিতর্কে চূড়ান্ত মীমাংসা এখনও হয়নি তার রাজত্বকালে সূচনা নির্দিষ্ট হয়েছে কখনো একশো আঠাশ খ্রিস্টাব্দে কখনো একশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আবার কখনো বা দুশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উইদিন ব্র্যাকেট এই মত কার্যত পরিত্যক্ত ক্লোজ তবে অধিকাংশ ঐতিহাসিকের অভিমত কনিষ্ক ক্ষমতায় এসেছিলেন আটাত্তর খ্রিস্টাব্দে তাঁর সিংহাসন লাভের স্মারক হিসেবে তিনি নতুন অব্দ গণনা শুরু করেন এই অব্দ শকাব্দ বলে সমধিক পরিচিত কনিষ্ক যে অব্দ প্রচলন করলেন তা ধারাবাহিকভাবে তার বংশধররা অন্তত একশো বছর ধরে ব্যবহার করেছিলেন নবাবিষ্কৃত রবাতক লেখটি তার আমলেই উৎকীর্ণ আফগানিস্তান থেকে পাওয়া ব্যাক ভাষায় রচিত বৃহত্তম এই কুষাণ লেখটি উইদিন ব্র্যাকেট তেইশ পঙ্ক্তিব্যাপী কনিষ্কের রাজত্ব সম্বন্ধে বহু অজানা তথ্য উদ্ঘাটিত করেছে এই লেখ অনুসারে কনিষ্কের আদেশ পালিত হতো ওজন উদিন ব্র্যাকেট উজ্জয়নি পশ্চিম মালব সাগিদো উদিন ব্র্যাকেট সাকেত কোসম্ব উইদিন ব্র্যাকেট এলাহাবাদের সন্নিহিত কৌশাম্বি পালিবোথরা উইদিন ব্র্যাকেট পাটলিপুত্র এবং শ্রোটম্প বা শ্রোচম্প উইদিন ব্র্যাকেট শ্রীচম্পা পূর্ব বিহারের ভাগলপুর এলাকা ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত পূর্ব দিকে কুষাণ অধিকারকে তিনি পাটলিপুত্র এমনকি চম্পা পর্যন্ত প্রসারিত করেছিলেন গাঙ্গে উপত্যকায় কুষাণ অধিকারের ব্যাপকতম বিস্তারের এটি এক অকাট্য প্রমাণ কৌশাম্বী ও সারনাথ থেকে পাওয়া তার দুটি লেখের দুটি তার তৃতীয় রাজ্যবর্ষে উৎকীর্ণ কথা তো ইতিপূর্বেই জানা ছিল যা মথুরার পূর্ব দিকে কুষাণ ক্ষমতা প্রসারে সন্দেহাতীত প্রমাণ দেয় পাটলিপুত্রে কনিষ্ক সফল অভিযান করেছিলেন এমন বিবরণ চৈনিক সূত্রে জানা যায় কিন্তু বিহারের পূর্বতম সীমা পর্যন্ত তার ক্ষমতা যে ছড়িয়ে গিয়েছিল তার রবাতক লেক প্রথম প্রমাণিত হলো। এর সঙ্গে অবশ্যই যুক্ত হবে মথুরার উপর অব্যাহত কুষাণ নিয়ন্ত্রণ তার শেষতম লেকটি তেইশ রাজ্যাঙ্কে উৎকীর্ণ মথুরা থেকে পাওয়া গিয়েছে তার রাজত্বের ২২ বছরে উৎকীর্ণ একটি লেখ পাওয়া গিয়েছে সাঁচি এলাকা থেকে যা তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল প্রাচীন কৌশলের উপর তার অধিকারের সাক্ষ্য নিয়ে হাজির শ্রাবস্তি থেকে পাওয়া তার রাজত্বকালীন দুইটি লেখ বর্তমান পাকিস্তানে প্রায় সমগ্র অঞ্চলই যে কুষাণ সাম্রাজ্যভুক্ত ছিল তার প্রমাণ দেবে তাঁর এই লেকগুলি বিহার উইদিন ব্র্যাকেট একাদশ বর্ষ জেডা উইদিন ব্র্যাকেট একাদশ বর্ষ মানিকিয়াল উইদিন ব্র্যাকেট অষ্টাদশ বর্ষ পশ্চিম ভারতে দুই শখ খত্র চষ্টন ও তাঁর পৌত্র রুদ্র যদি কুষাণদের অধীনস্থ প্রাদেশিক শাসক হয়ে থাকেন উইদিন ব্র্যাকেট এই সম্ভাবনা বাতিল করা কঠিন ব্র্যাকেট ক্লোজ তাহলে কুষাণ অধিকার পশ্চিম পশ্চিমে গুজরাট তথা কাথিয়াওয়াড় পর্যন্ত বিস্তৃত ছিল পেজ টু নাইন ব্যাকটেরিয়া বা বাল্লিক দেশ যথারীতি কুষাণ সাম্রাজ্যের মূল শক্তি কেন্দ্র বাল্যিক ভাষায় রচিত রবাতক লেকটি এই এলাকার রাজনৈতিক তাৎপর্যকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে খেয়াল রাখা দরকার কনিষ্কের সময় থেকে কুষাণ মুদ্রায় পাকাপাকিভাবে গ্রিক ভাষার বদলে ব্যাকট্রীয় ভাষায় লেখ উৎকীর্ণ করার রীতি প্রচলিত হল এটিও ব্যাকট্রিয়ার রাজনৈতিক গুরুত্বেরই স্পষ্ট স্বীকৃতি আফগানিস্তানের সুর্খ কোটালে আবিষ্কৃত হয়েছে ব্যাকট্রীয় ভাষায় উৎকীর্ণ তার আরও একটি লেখ পরবর্তীকালে সাক্ষ্য হলো চীনা পরিব্রাজক জাংয়ের বিবরণ এই ইঙ্গিত দেয় আরেকবার পড়ছি পরবর্তীকালে সাক্ষ্য হল চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ এই ইঙ্গিত দেয় যে সুংলিং বা পামির এলাকার পূর্ব দিক পর্যন্ত কনিষ্কের ক্ষমতা প্রসারিত হয় আমুদরিয়ার উত্তরস্থ যে ভূভাগ কুষাণ শক্তি জন্মলগ্ন থেকেই কুষাণ অধিকারভুক্ত ছিল কনিষ্কের আমলে তাতে কোনো ছেদ পড়েনি চীনা সাক্ষ্য অনুযায়ী খোটানেও তাঁর অধিকার প্রতিষ্ঠিত ছিল তার আমলে কুষাণ সাম্রাজ্যের যে ব্যাপকতম বিস্তৃতি ঘটে তার ফলে কাশগড় শকদিয়ানা এবং তাসখন প্রভৃতির মধ্য এশিয়া অঞ্চল কুষাণ সাম্রাজ্যভুক্ত হয়ে যায় মধ্য এশিয়ায় ক্ষমতা বিস্তারের দরুন চীনের হান সাম্রাজ্যের সঙ্গে কনিষ্কের বিরোধ ও বৈরিতা উপস্থিত হয় চৈনিক সূত্র অনুযায়ী আনুমানিক নব্বই খ্রিস্টাব্দে কনিষ্ক চীনের বিরুদ্ধে অভিযানও পাঠিয়েছিলেন কিন্তু হান সেনাধ্যক্ষ পান চাও তাঁকে পর্যদস্ত করেন কনিষ্কের উত্তরসূরীরা অবস্থ মথুরার পূর্বদিকস্থ ভূখণ্ডের উপর ক্ষমতা অটুট রাখতে পেরেছিলেন কিনা জানা নেই কিন্তু মথুরা পর্যন্ত ভারতীয় উপমহাদেশের এলাকার যে কুষাণ অধিকার অব্যাহত ছিল তা লেখমালার ভিত্তিতেই প্রমাণিত কনিষ্কের অব্যবহিত পরবর্তী শাসক বাসিস্ক উইদিন ব্র্যাকেট কুড়ি থেকে আঠাশ কনিষ্কাব্দ রাজত্বকাল সাঁচির উপরে কুষাণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন ওই দিন ব্র্যাকেট তাঁর রাজত্বকালীন সাঁচি লেক দ্রষ্টব্য ব্র্যাকেট ক্লোজ বাসিস্কের পর দীর্ঘকাল শাসন করেছিলেন হুবিস্ক উইদিন দিন ব্র্যাকেট আঠাশ কনিষ্কাব্দ বা শকাব্দ থেকে ষাট শকাব্দ অর্থাৎ একশো ছয় খ্রিস্টাব্দ থেকে একশো আটত্রিশ খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ মথুরা থেকে তার সময়কার লেখ পাওয়া গিয়েছে মথুরার উপর তার নিরবচ্ছিন্ন বেশ কিছু শাসন সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই অন্যদিকে পূর্ব আফগানিস্তানের ওয়ারদক থেকে আবিষ্কৃত লেখ আফগানিস্তানের সুর্খ কোটালে খোদিত প্রসিদ্ধ বাল্যিক লেখ। এবং উজবেকিস্তানের টার্মেজের নিকটস্থ আয়ার্টাম লেখতে তার উল্লেখ এই সাক্ষ্যগুলি দেখিয়ে দেয় সহ আফগানিস্তানের বহুলাংশ ও মধ্য এশিয়ার পশ্চিমাংশের উপর কুষাণ কর্তৃত্ব অটুট ছিল হৌহান ভিত্তিতে রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমাণ করেছেন একশো পঁচিশ খ্রিস্টাব্দ নাগাদ অর্থাৎ হুবিস্কের শাসনকালে ইউএজি বা কুষাণ সাম্রাজ্যের অন্তর্গত ছিল পুলি বা চীনের সিংকিয়াংয়ের অন্তর্গত তাসকুরগান ও মুলু বা তুর্কমেনিস্তানের মার্ভ এলাকা পেজ টু ফিফটি যখন ক্ষমতাসীন তখন তার সমকালীন অপরশাসক হিসেবে দ্বিতীয় কনিষ্কের অস্তিত্ব জানা যায় পাকিস্তানের আড়াতে পাওয়া একটি শিলালেখ থেকে উইদিন ব্র্যাকেট একচল্লিশ কনিষ্কাব্দ বা শকাব্দ ইকুয়াল টু একশো উনিশ খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ অন্যান্য কুষাণ সম্রাটদের মতোই তিনিও সম্রাটসুলভ বিবিধ জমকাল উপাধিতে ভূষিত ও বাসিস্কের পুত্র বলে লেখতে বর্ণিত হয়েছেন বাসিস্কের কাম কামরা লেখতে উইদিন ব্র্যাকেট কুড়ি কনিষ্কাব্দ বা শকাব্দ ইকুয়াল টু আটানব্বই খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ কনিষ্কের জন্মের ঘোষণা করা হয়েছে এই কনিষ্ক কোনক্রমে প্রথম কনিষ্ক নন তিনি অবশ্যই দ্বিতীয় কনিষ্ক এবং 119 খ্রিস্টাব্দে আরা লিখতে উল্লিখিত কনিষ্কের থেকে অভিন্ন অতএব 119 খ্রিস্টাব্দে দ্বিতীয় কনিষ্ক সম্ভবত 21 বছরের এক যুবক হুবীষকে সমকালীন দ্বিতীয় কুশান শাসক হিসেবে তার উপস্থিতিতে অবাক হওয়ার কিছু নেই কারণ কুষাণরা শাসন পদ্ধতি অনুসরণ করতেন দুই শাসকের মধ্যে একজন কুষাণ সম্রাট অপরজন তার অনুজ যুগ্ম যুগ্মশাসক এইভাবে কনিষ্কের সমকালীন যুগ্ম শাসক ছিলেন বাসিস্ক আবার বাসিক্স যখন প্রধান শাসক তখন তার অনুজ যুগ্মশাসকের ভূমিকায় হুবিশকে দেখা যাবে সেই রীতি অনুসরণ করি হুবিষ্কের আমলে তার অনুজ যুগ্ম শাসক হিসেবে দ্বিতীয় কনিষ্ককে একশো উনিশ খ্রিস্টাব্দে দেখা যায় দ্বিতীয় কনিষ্ক পূর্ণাঙ্গ সম্রাট হিসেবে ক্ষমতা পেয়েছিলেন কিনা তা নিশ্চিত করে বলার উপায় নেই কারণ তথ্য অপ্রতুল হুবিষ্কের পর প্রথম বাসুদেব দীর্ঘকাল শাসন করেছিলেন উইদিন ব্র্যাকেট চৌষট্টি বা সাতষট্টি কনিষ্কাব্দ বা শকাব্দ থেকে আটানব্বই কনিষ্কাব্দ বা শকাব্দ ইকুয়াল টু একশো বেয়াল্লিশ বা একশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে একশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত দেড়শো খ্রিস্টাব্দ নাগাদ মহাক্ষত্র রুদ্রদামন গুজরাটে স্বতন্ত্র রাজা হিসেবে দেখা দেওয়ায় উজ্জয়িনীয় পশ্চিম ভারতে কুষাণ আধিপত্য সংকুচিত হয়েছিল বলে যুক্তিসঙ্গত অনুমান করা যায় মথুরার পূর্বদিকস্থ এলাকাতেও কুষাণ অধিকারে কোনো প্রমাণ নেই কিন্তু মথুরার উপর নিরবচ্ছিন্ন কুষাণ নিয়ন্ত্রণ অবশ্যই বজায় ছিল উত্তর পশ্চিম সীমান্ত এলাকাতেও ব্যাকটেরিয়ার উপর কুষাণ সাম্রাজ্যের সুদৃঢ় আধিপত্য পূর্ববত অক্ষুণ্ণ ছিল হুবিষ্কের পর আরও দুইজন কুষাণ রাজার পরিচয় জানা যায় এদের একজন তৃতীয় কনিষ্ক অপরজন দ্বিতীয় বাসুদেব তাদের জারি করা মুদ্রাগুলির ভিত্তিতে তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণিত পাকিস্তানের পেশাওয়ার জেলা থেকে আবিষ্কৃত একটি বাল্যিক ভাষায় লিখিত নাম মুদ্রার ছাঁচে কনিষ্ক নামক রাজার নাম দেখা যায় রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তাকে তৃতীয় কনিষ্কের সঙ্গে শনাক্ত করেছেন মথুরায় পাওয়া একশো সত্তর কনিষ্কাব্দে বা শকাব্দে উৎকীর্ণ একটি লেখতে অর্থাৎ দুশো আটচল্লিশ খ্রিস্টাব্দ রাজাতিরাজ দেবপুত্র শাহী বাসুদেবের উল্লেখ পাওয়া যায় এই কুষাণ শাসক দ্বিতীয় বাসুদেব সান নামক চীনা গ্রন্থে দুশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ ক্ষমতাসীন ইউএজি শাসকের উল্লেখ আছে তার নাম সম্ভবত বাসুদেব নামটির চৈনিক রূপান্তর ফলে দ্বিতীয় বাসুদেব সম্ভবত দুশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ ক্ষমতায় এসেছিলেন মথুরার উপর তার অধিকার নিয়ে কোনো দ্বিধা নেই ইনি সম্ভবত শেষ কুষাণ শাসক কুষাণ শাসনের অবসান ঘটে প্রধানত ইরানের শাসনীয় শক্তির উত্থানের ফলে কুষাণদের সঙ্গে ইরানীয় শাসকদের বৈরিতার দীর্ঘ ইতিহাস আমাদের অজানা নয় শাসনীয়দের পূর্ববর্তী আর্সাকীয় বা পার্থীয় সম্রাটদের সঙ্গে কুষাণদের যুদ্ধবিগ্রহ লেগে থাকত একেবারে কুজুল কদফিসেসের আমল থেকেই নাকশ ই রুস্তাম উদ্দিন ব্রাকেট দুশো বাষট্টি খ্রিস্টাব্দ লেখ থেকে বোঝা যায় শাসানীয় সম্রাট প্রথম শাহপুর কুষাণ শহর বা কুষাণ রাজ্য জয় করেছিলেন নাকশি রুস্তাম লেকের আলোকে এও প্রতীয়মান যে অন্তিম লগ্নেও কুষাণদের ক্ষমতা পুষকবুর ও সন্নিহিত এলাকা কাশগড় সোকদিয়ানা এবং শাসাস্থান বা তাসখান পর্যন্ত বিস্তৃত ছিল তৃতীয় শতাব্দীর প্রায় মধ্যভাগ পর্যন্ত মথুরার উপর কুষাণ অধিকার ও বিতর্কের ঊর্ধ্বে প্রকৃতপক্ষে প্রথম শাহপুর ও তার পিতা প্রথম আর্দাসীরের আক্রমণে কুষাণরা তাদের ক্ষমতার প্রধান উৎস ব্যাকটেরিয়ার উপরে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ব্যাকটেরিয়া হাতছাড়া হওয়ার পর কুষাণদের পতন দ্রুত ও অবশ্যম্ভাবী হয়ে পড়ে কুষাণ শক্তির প্রতিষ্ঠা উত্থান এবং অবসান তিনটি প্রক্রিয়াতেই ব্যাকটেরিয়ার গুরুত্ব সর্বাধিক ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দীর্ঘ গবেষণা এ বিষয়ে আমাদের অবহিত করে কাশীপ্রসাদ জয়সওয়াল অনন্ত সদাশিব অলটেকার প্রমুখ ঐতিহাসিকদের মতে মধ্য ও পশ্চিম ভারতের কয়েকটি অরাজতান্ত্রিক গোষ্ঠীর উইদিন ব্র্যাকেট যেমন যৌধে ও মালব আরজুনায়ন প্রভৃতি ব্র্যাকেট ক্লোজ প্রবল প্রতিরোধে কুষাণ সাম্রাজ্য ভেঙে পড়ে সাম্প্রতিক গবেষণার আলোকে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য বলে মনে হয় না ব্যাকটেরিয়া হস্তচ্যুত হওয়াতেই কুষাণ সাম্রাজ্যে ভিত আলগা হয়ে যায় অরাজতান্ত্রিক গোষ্ঠীগুলি ও কিছু ভারতীয় শক্তি যখন রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা দিল ততদিনে কুষাণ সাম্রাজ্য নিতান্ত মমূর্ষ এক শক্তি মাত্র রাজনৈতিক পরিস্থিতির আলোচনায় এতাবৎ উত্তর ভারতীয় ঐতিহাসিকদের মুখ্য মনোযোগের বিষয় ছিল বৈদিক সাহিত্যে মহাজনপদের সময় এবং মৌর্য আমলে বিন্ধের দক্ষিণে রাজনৈতিক অবস্থা সম্বন্ধে সামান্যই অবগত হওয়া যায় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মধ্যভাগ থেকে দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতের রাজনৈতিক ক্রিয়াকলাপ স্পষ্টতর হতে থাকে কলিঙ্গ দাক্ষিণাত্যের বিস্তীর্ণ এলাকা এবং সুদূর দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে নানা প্রকার রাজনৈতিক শক্তির সক্রিয় উপস্থিতি নজরে আসে পেজ টু মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে কলিঙ্গ ছিল একটি অবিজিত এলাকা অন্তত অশোক তাঁ ত্রয়োদশ গিরি শাসনে কলিঙ্গকে এইভাবেই বর্ণনা করেছেন মৌর্য সাম্রাজ্যের পতনের অব্যবহিত পরে কলিঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিখুঁতভাবে নিরূপণ করা সম্ভব নয় তবে কলিঙ্গতে যে কালক্রমে মহামেঘবাহন তথা চেদি বংশ একটি ক্ষমতাবান রাজবংশ হিসেবে উঠে এলো তার পরিচয় বিধৃত আছে কলিঙ্গের প্রথম প্রতাপশালী শাসক খারবেলের হাতে ঘুম্পা প্রশস্তিতে প্রাকৃত ভাষায় রচিত এই প্রশস্তিতে খারবেলের রাজত্বে প্রায় সালোয়ারি বিবরণ লিপিবদ্ধ আছে কিন্তু যে বিষয়টি প্রথমেই আলোচনা করা উচিত তা হলো খারবেলের সম্ভাব্য কাল খারবেল তার পঞ্চম রাজ্যবর্ষে বর্ষে শত পূর্বে নন্দরাজা কর্তৃক নির্মিত একটি সেচখাল উদিন ব্যাকেট পনাডি বা প্রণালী সংস্কার ও তাকে দীর্ঘায়িত করেছিলেন তিব্ব শত কথাটিকে কাশীপ্রসাদ জয়সাল একশো তিন বছর উইদিন ব্র্যাকেট তিন যোগ একশো অর্থে গ্রহণ করেছিলেন তার ব্যাখ্যা অনুযায়ী নন্দরাজার একশো তিন বছর পর কলিঙ্গে খারবেল ক্ষমতা ক্ষমতাসীন হন নন্দ শাসনের অন্তিম সময় খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ তার একশো তিন বছর পর যদি খারবেল রাজত্ব করেন তবে তার শাসনের সূচনা তিনশো চব্বিশ থেকে একশো তিন অর্থাৎ আনুমানিক দুশো তেইশ খ্রিস্টপূর্বে স্থাপন করতে হয় ভিন্নভাবে বললে জয়সোয়াল অনুমান করেছিলেন অশোকের মৃত্যুর এক দশক পরই কলিঙ্গ মৌর্য আধিপত্য অস্বীকার করে খারবেলের নেতৃত্বে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে দেখা দেয় কিন্তু অধিকাংশ ঐতিহাসিক তিব্ব শত কথাটিকে ত্রিশত বর্ষ হিসেবে গ্রহণ করেন এই দ্বিতীয় ব্যাখ্যা মানলে খারবেলের রাজত্বকে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষভাগে স্থাপন করতে হয় ওই দিন ব্রাকেট তিনশো চব্বিশ থেকে তিনশো যেটা খ্রিস্টপূর্ব চব্বিশ হয় কারণ তার রাজত্ব বংশে তিনশো বছর পরে ঘটেছিল দ্বিতীয় মতটি ঐতিহাসিক মহলে অধিকতর মান্যতা ও গ্রহণযোগ্যতা পেয়েছে কারণ যে দুটি প্রাকৃত লেখ থেকে খারবেলের কথা জানা যায় তার কোনোটিকেই পুরা বিদ্যার বিচারে খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগের পূর্বে নির্দেশ করা যায় না মহামেঘ বাহন বংশীয় কলিঙ্গাধিপতি খারবেল তাঁর জীবনে প্রথম পনেরো বছরে বালক ক্রীড়াদিতে লিপ্ত ছিলেন তারপরে নয় বছর তার অতিবাহিত হয় যুবরাজ হিসেবে উইদিন ব্র্যাকেট নববসানী যুবরাজ চব্বিশ বছর সম্পূর্ণ হলে খারবেল কলিঙ্গে রাজা হলেন উইদিন ব্র্যাকেট সংপুং নং চতুর্বিশতি বস দ্বিতীয় রাজ্যবর্ষে অশ্ব হস্তি পদাতিক এবং রথ সমন্বিত এক বিশাল বাহিনী তিনি পাঠিয়েছিলেন তার পশ্চিম দিকে অবস্থিত সাতকর্ণী রাজাকে কিছুমাত্র ধর্তব্যের মধ্যে না এনে উইদিন ব্র্যাকেট দ্বিতীয় চ বসে অচিতয়তা সাতকং নিং পশ্চিম দিশং হয় গজ রদ বহুলং দণ্ডং পঠাপয়তি পয়তি ব্র্যাকেট ক্লোজ সেই বাহিনী কৃষ্ণা বা কর্ণবেনা বা বানগঙ্গা নদী পর্যন্ত গিয়ে নগরে ত্রাস সঞ্চার করেছিল অশিক বা নগরের অবস্থান সম্ভবত গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে পেজ টু চতুর্থ বছরে খারবেলে পদবন্দনা করেছিল রঠি ভোজকরা অর্থাৎ তার বর্ষতা স্বীকার করেছিলেন তারা এদের অবস্থান বর্তমান নাগপুরের সন্নিহিত এলাকায় নির্দেশ করা সম্ভব অষ্টম বর্ষে তার বিশাল সেনা গোরাদগিরিতে উইদিন ব্র্যাকেট গয়া জেলার বরাবর পাহাড় ব্র্যাকেট ক্লোজ আঘাত হানে রাজগৃহকেও পীড়িত করে এর ফলে ডিমিত নামক এক জবনরাজ মথুরায় পলায়ন করেন এই জবন বা ইন্দো গ্রিক শাসকের যথার্থ শনাক্তকরণ সম্ভব নয় এই প্রকার সামরিক সাফল্য তজ্জনিত রাজনৈতিক প্রতাপ বৃদ্ধির স্মারক হিসেবে সম্ভবত নির্মিত হল এক মহাবিজয় প্রাসাদ তার নাম রাজ আরেকবার পড়ছি তার নবম রাজ্যবর্ষে দশম বর্ষে তিনি বিজয় অভিযান পাঠালেন ভারতবর্ষ বা ভারতবর্ষে এই উল্লেখটি চিত্তাকর্ষক কারণ খারবেল অবশ্যই সমগ্র ভারতবর্ষের উপর সামরিক সাফল্য লাভ করেননি হয় এটি নিছক বাগাড়ম্বর নতুবা ভারতবর্ষ শব্দটির দ্বারা উপমহাদেশের কোনো নির্দিষ্ট ও বিশেষ এলাকাকে বোঝানো হয়েছে এই ভারতবর্ষ মগধ মথুরা এবং উত্তরাপথ থেকে পৃথক কারণ খারবেল নিজেই উক্ত এলাকাগুলিকে হাতিঘুম্পা প্রশস্তিতে আলাদা আলাদাভাবে উল্লেখ করেছেন ফলে ভরধবস বা ভারতবর্ষ সম্ভবত গাঙ্গেয় উপত্যকার এক অংশ যার অবস্থান বোধায় মগদ মগধ ও মথুরার অন্তর্বর্তী কোনো এলাকায় ওই একই বছরে প্রাক্তন কোনো রাজার দ্বারা নিবেশই পিথুণ্ড নামক এলাকায় তিনি গর্ধব দিয়ে হলচালনা চালনা করিয়েছিলেন ওই ব্র্যাকেট পিথুডং গধব নঙ্গলেনো কসায়তি ব্র্যাকেট ক্লোজ পিথুণ্ড সম্ভবত অন্ধ্রদেশের উপকূলবর্তী এলাকা বর্ণনাটির মধ্যে বিধ্বস্ত এলাকাটির প্রতি তীব্র তাচ্ছিল্য প্রকটিত হয়েছে নিতান্ত হেলায় যে খারবেল এই ধ্বংস সাধন করেছিলেন তা বোঝাতেই এমন বর্ণনার আশ্রয় নেওয়া হয়েছিল এরপর তিনি সম্ভবত ত্রমির বা বা তামিল এলাকার কোনো শক্তিসংঘকে পর্যদস্ত করেন মনে হয় অন্ধ্র উপকূল ধরে তিনি আরও দক্ষিণে তামিল এলাকা পর্যন্ত অগ্রসর হন এবং সেখানেও তামিল গোষ্ঠীগুলি সম্মিলিত প্রতিরোধের বিরুদ্ধে সফল হন দ্বাদশ বছরে তাকে আবার দেখা যাবে উত্তরা পথে বা উত্তর ভারত অভিযান করতে যখন মগধরাজ বহসতি মিত্র তাঁর পাদবন্দনা করলেন মগধ দেশীরা ভয়ে সন্ত্রস্ত হলেন এবং তিনি অঙ্গ মগধ থেকে বহু ধন সম্পত্তি নিয়ে এলেন উইদিন ব্র্যাকেট অঙ্গ মগধং বসুং চ নয়তি সুদূর দক্ষিণ ভারতে পাণ্ডরাজ্যের কাছে কাছ থেকেও শত সহস্র মণিমুক্তা রত্নাদি আনালেন ওই দিন ব্র্যাকেট পণ রাজা মুতমণি রতনানি আহরা পয়তি ইদ শত সহসানি ব্র্যাকেট ক্লোজ এই বর্ণনায় প্রথাগত অতিরঞ্জন থাকা স্বাভাবিক মাদুরা সন্নিহিত পাণ্ড এলাকার উপর কলিঙ্গে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা সামান্যই হাতিঘুম্পা লেখতে তাকে জৈন ধর্মে অনুরক্ত বহু দান ধ্যানে নিরত এবং জনহিতকর প্রকল্পে যুক্ত শাসক বলে দেখানো হয়েছে তার অগ্রবংশীয় যে জৈনদের উদ্দেশ্যে একটি গুহাবাস নির্মাণ করিয়েছিলেন তার প্রমাণ রয়েছে উদয়গিরি পর্বত গাত্রে খোদিত একটি শিলা লেখতে পেজ টু প্রশস্তিশা অতিরঞ্জন ও বাঘ বিস্তারের মধ্যেও যে বাস্তব ছবিটি ফুটে ওঠে তা হল কলিঙ্গকে খারবেল এক আগ্রাসী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন মগধের প্রতি তার বৈরিতা প্রশস্তিটিতে বেশ উচ্চস্বরে ঘোষিত মগধের বিরুদ্ধে একাধিক অভিযান বহু ধনরত্ন লুট মগধরাজ বৃহৎসাথী মিত্রের আত্মসমর্পণ এগুলির মধ্যে দিয়ে কি কলিঙ্গের মাগদ আধিপত্যে থাকার তিক্ত স্মৃতি ও তজ্জনিত প্রতিশোধ নেওয়ার প্রয়াস দেখা যায় খারবেল পরাক্রান্ত রাজা হলেও বাহন বংশ কলিঙ্গের দীর্ঘস্থায়ী হয়নি তার একজন বংশধরের কথাই কেবলমাত্র জানা আছে তিনি কলিঙ্গাধিপতি বক্রদেব মহামেঘবাহন বংশীয় রাজাদের অস্তিত্ব খ্রিস্টাব্দ প্রথম শতকের প্রথম দিক পর্যন্তই দেখা যায় সমকালীন দাক্ষিণাত্যের রাজনৈতিক ইতিহাসে সাতবাহন রাজবংশের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম ভাগে ও সন্নিহিত গুজরাট এলাকায় শখ মহাক্ষত্র ক্ষত্রপদের উপস্থিতিও লক্ষণীয় সাতবাহনরাই প্রথম পরাক্রান্ত রাজশক্তি তাদের রাজনৈতিক ইতিবৃত্ত অনুধাবনের জন্য পুরাণ লেখমালা, মুদ্রার সাক্ষের উপর নির্ভর করতে হয় একথা ঠিকই যে লেখমালা থেকে জ্ঞাত সাতবাহন রাজাদের নামের সঙ্গে বিভিন্ন পুরাণে বর্ণিত রাজাদের নামের মিল আছে বিশেষ করে মনে রাখা দরকার পুরাণে এইসব রাজা অন্ধ্র বা অন্ধ্রভৃত্ত বলে অভিহিত তাঁদের সাতবাহন বংশীয় বলে পুরাণে বলা হয়নি আবার লেখমালায় অনুরূপ নামধারী শাসকরা কেবলমাত্র সাতবাহন বংশীয় বলি আখ্যাত তাঁদের কখনোই লেখতে অন্ধ্র বা বৃত্ত বলে পরিচিতি দেওয়া হয় না এই আপাতবিরোধী তথ্যরাজির মধ্যে সামঞ্জস্য পাওয়া যাবে যদি স্বীকার করা হয় যে সাতবাহনরা অন্ধ্র বা অন্ধ্রবৃত্ত নামক জনগোষ্ঠীর একটি শাখা বিশেষ যারা রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে উঠেছিলেন পুরাণে বর্ণনা মতে কাণ্ডবংশের পর অন্ধ্র বা অন্ধ্রভৃত্তদের শাসনের শুরু হয় প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক শিমুকের নাম লেখ ও মুদ্রাতেও উৎকীর্ণ আছে ফলে তার ঐতিহাসিকতা নিয়ে সংশয় নেই সমস্যা হলো এই রাজবংশের কালপঞ্জী নির্ধা নির্ধারণ করা ও তাদের আদি বাসস্থান তথা ক্ষমতার প্রাথমিক কেন্দ্রটিকে চিহ্নিত করা বিভিন্ন তথ্যসূত্রের সমাহারে এইটুকু বোঝা যায় যে সাতবাহন বা অন্ধ্র রাজাদের রাজত্বকাল আনুমানিক দুশো পঁচিশ খ্রিস্টাব্দ বা তার সামান্য কিছু পরে শেষ হয়ে যায় কিন্তু এই রাজ্যে প্রতিষ্ঠার সঠিক কাল নির্ধারণ নিয়ে ঐতিহাসিক মহলে মতৈক্য নেই বায়ু পুরাণে বিভিন্ন পাণ্ডুলিপিতে সতেরো আঠারো কখনো বা জন রাজার নাম পাওয়া যায় অথচ বলা হয়েছে ত্রিশ জন অন্ধ রাজা রাজত্ব করেছিলেন রামকৃষ্ণ ভাণ্ডারকর পুরাণের পাণ্ডুলিপির পর্যালোচনা করে রায় দিয়েছিলেন যে এই বংশ প্রায় দুশো বাহাত্তর বছর ব্যাপী শাসন প্রতিষ্ঠা করেছিল পেজ টু ফিফটি ফাইভ অন্যদিকে মৎস্য পুরাণের কোনো কোনো পাণ্ডুলিপিতে রাজার শাসনের উল্লেখ কখনো বা ওই একই পুরাণে ১৯ জন শাসকের নাম আছে মৎস্য পুরাণে আবার এই রাজাদের সম্মিলিত শাসনকালের দৈর্ঘ্য কখনো চারশো বছর কখনো বা চারশো বছর অতএব পুরাণে সাক্ষ্য মানলে এই রাজবংশের স্থায়িত্বের এক দীর্ঘতর পর্যায় আছে চারশো বা চারশো বছর আবার একটি স্বল্পতর কালপঞ্জীয় পুরাণে পাওয়া যাচ্ছে যার মেয়াদ দুশো বা দুশো বছর পুরাণের বর্ণনা অনুসারে যেসব পণ্ডিত ওই দিন ব্র্যাকেট রামকৃষ্ণ ভাণ্ডারকর গোপালাচারী প্রমুখ ব্র্যাকেট ক্লোজ এই রাজবংশে দীর্ঘ কালপঞ্জির পক্ষে রায় দিয়েছেন তাদের যুক্তি নিম্নরূপ অন্ধ্র অন্ধ্রবৃত্ত শাসকরা অশোকের অনুশাসনে উল্লিখিত অন্ধ্রদের সঙ্গে অভিন্ন বা তাদের থেকে উদ্ভূত অশোকের অব্যবহৃত পর অর্থাৎ খ্রিস্টপূর্ব দুশো পঁচিশ নাগাদ অন্ধ্ররা দাক্ষিণাত্যে স্বাতন্ত্র প্রতিষ্ঠা করেন তাদের রাজত্বকাল যেহেতু আনুমানিক দুশো পঁচিশ খ্রিস্টাব্দ নাগাদ শেষ হয় অতএব তাদের রাজনৈতিক অস্তিত্ব সাড়ে চারশো বছর হওয়া অসম্ভব নয় কিন্তু খেয়াল রাখার দরকার সাতকর্ণী নামক যে রাজার উল্লেখ খারবেলে প্রশস্তিতে পাওয়া যায় তিনি সম্ভবত সাতবাহন বংশের অন্যতম প্রাচীন রাজা প্রথম সাতকর্ণী তার সমকালীন খারবেল যদি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী দ্বিতীয়ার্ধে শাসন করে থাকেন তাহলে প্রথম সাতকর্ণীকেও ওই একই সময়সীমায় স্থাপন করতে হবে সাতবাহন ইতিহাসের প্রাথমিক পর্যায়ের অন্যতম শাসক প্রথম সাতকর্ণীর রাজত্বকাল যদি খ্রিস্টপূর্ব প্রথম শতকে দ্বিতীয়ার্ধে হয় আরেকবার পড়ছি সাতবাহন ইতিহাসের প্রাথমিক পর্যায়ের অন্যতম শাসক প্রথম সাতকর্ণীর রাজত্বকাল যদি খ্রিস্টপূর্ব প্রথম শতকের দ্বিতীয়ার্ধে হয় তাহলে ওই বংশের রাজনৈতিক অস্তিত্ব খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শেষ দিকে নির্দেশ করা অযৌক্তিক তার উপর পুরাণে প্রদত্ত বংশীয় রাজাদের তালিকায় এত বেশি রকম ফের যে সামঞ্জস্য বিধান করাই দুরূহ মৎস্য পুরাণে কোনো পাণ্ডুলিপিতে যদি চারশো বছর ব্যাপী অন্ধ্র রাজাদের শাসনকাল চিহ্নিত হয় তাহলে অপর পাণ্ডুলিপিতে দুশো বাহাত্তর বা দুশো পঁচাত্তর বছর ব্যাপী রাজত্বকালের কথা জানা যাচ্ছে লেখমালা ও মুদ্রা সাক্ষ্য মারলে সাতবাহন শাসনের সামগ্রিক দৈর্ঘ্য কোনোক্রমেই দুশো পঁচাত্তর বছরের বেশি বলে দেখানো যাবে না লেখমালা ও মুদ্রায় উল্লিখিত সাতবাহন রাজার সংখ্যা পনেরোর বেশি নয় পনেরো জন শাসকের মোট শাসনকাল দুশো বছর হওয়া আশ্চর্যের নয় বরং যুক্তিসঙ্গত মহারাষ্ট্রের নাসিক ও নানাঘাট থেকে সাতবাহনদের যে প্রাচীনতম লেকগুলি পাওয়া গিয়েছে পুরা লেকবিদ্যার নিরিখে তাদের কাল কোনক্রমেই খ্রিস্টপূর্ব প্রথম শতকের দ্বিতীয়ার্ধের চেয়ে প্রাচীনতর নয় সাতবাহনের রাজনৈতিক ইতিহাসের সূচনা যে খ্রিস্টপূর্ব প্রথম শতকের দ্বিতীয়ার্ধে ঘটেছিল তার স্বপক্ষে এটি জরুরি প্রমাণ এর সঙ্গে উৎখনিত প্রত্নস্থল থেকে আবিষ্কৃত মুদ্রার সাক্ষ্য গুরুত্বসহ বিচার করতে হবে পেজ টু মহারাষ্ট্রের বিখ্যাত প্রত্নস্থল নেভাসাতে যে উৎখনন হয়েছিল তার চতুর্থ সাংস্কৃতিক স্তরের একেবারে উপরের দিকে অর্থাৎ চতুর্থ স্তরের অন্তিম পর্যায়ে সাতবাহন নামক রাজার পরিচয় মুদ্রায় দেখা যায় পুরাতাত্ত্বের বিচারে চতুর্থ সাংস্কৃতিক স্তরে শেষতম পর্বকে পয়লা খ্রিস্টাব্দের পূর্বে স্থাপন করা যায় না খুব সম্ভবত এই শেষতম পর্বটিতে প্রাপ্ত তৈজসাদি খ্রিস্টপূর্ব প্রথম শতকের বা ওই শতকের দ্বিতীয়ার্ধে নির্মিত বলে মনে হয় অতএব নামক রাজার নামসহ যে মুদ্রা নেভাসার চতুর্থ সাংস্কৃতিক পর্বের শেষতম স্তরে পাওয়া গেল তা খ্রিস্টপূর্ব প্রথম শতকে দ্বিতীয়ার্ধে নির্মিত বলে ধরে নেওয়া যুক্তিযুক্ত মুদ্রায় উল্লিখিত সাতবাহন নামটি সম্ভবত ওই বংশের প্রতিষ্ঠাতা শিমুক সাতবাহন বা কুমার সাতবাহনের সঙ্গে শনাক্ত করা যায় শিমুক কেবলমাত্র পুরাণেই অন্ধ্র বংশের প্রতিষ্ঠাতা বলে বর্ণিত নন তার নাম নানাঘাট লেখতেও উপস্থিত একইভাবে কুমার সাতবাহনের নাম নানাঘাট লেখতে উৎকীর্ণ আছে পুরা বিদ্যা মুদ্রাতত্ত্ব এবং উৎখনিত প্রত্নবস্তু সব সাক্ষ্যই নির্দেশ করে সাতবাহন বংশের প্রাচীনতম শাসকদের অস্তিত্ব কার্যত খ্রিস্টপূর্ব প্রথম শতকে দ্বিতীয়ার্ধের পূর্বে নির্দেশ করা অসম্ভব সাতবাহন শাসনের কালপঞ্জি নির্ধারণের মতোই বিতর্কিত বিষয়ে তাদের আদিবাস ভূমি বা ক্ষমতার আদি কেন্দ্রকে চিহ্নিত করা যেহেতু পুরাণে এই বংশের রাজাদের অন্ধ্র বা অন্ধ্রবৃত্ত বলা হয়েছে তাই অনেক ঐতিহাসিক অনুমান করেছিলেন দাক্ষিণাত্যের পূর্বাংশেই তাদের আদি বাসভূমি বা প্রাথমিক শক্তি কেন্দ্র ছিল কৃষ্ণাগুন্টুর অঞ্চলকে একটি লেখতে অন্ধ্রপথ বা অন্ধ্রদের এলাকা বলে অভিহিত করা হয়েছে কিন্তু এই লেখটি চতুর্থ শতাব্দীর পল্লব শাসকে জারি করা সময়ের বিচারে সাতবাহন শাসনের অবসান ঘটার পর এই পল্লব রাজাকে দেখা যায় অতএব কৃষ্ণাগুণ্টুর এলাকার সঙ্গে অন্ধ্র নামটি যুক্ত হলেও তা বড়জোর সাতবাহন শাসনের শেষে বা অন্তিম পর্যায় ঘটেছিল বংশের সবচেয়ে শাসক সাতকর্ণীর আগে দাক্ষিণাত্যের পূর্বাংশে সাতবাহনদের উপস্থিতি প্রমাণ করা দুঃসাধ্য অতএব ওই এলাকা সাতবাহনদের আদি শক্তিকেন্দ্র হতে পারে না সাতবাহনী হার বা সাতবাহনী আহার কথাটি ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করেছে খ্রিস্টীয় তৃতীয় শতকে কর্ণাটকের বেলারি জেলায় প্রাপ্ত লেকটিতে উৎকীর্ণ সাতবাহনী আহার কথাটির অর্থ সাতবাহনদের নামাঙ্কিত একটি জেলা এই তথ্যের উপর ভিত্তি করে কোনো কোনো ঐতিহাসিক অনুমান করেছেন সাতবাহনদের আদি ভূখণ্ড অবস্থিত ছিল কর্ণাটকে কিন্তু এই লেকটিও সাতবাহন আমলের একেবারে শেষ পর্যায়ে উৎকীর্ণ তাতে সাতবাহনদের নামাঙ্কিত আহার বা জেলার কথা বলা হলেও প্রমাণ করা যাবে না যে এলাকাটি খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে সাতবাহন অধিকারে ছিল অন্যদিকে প্রাচীনতম সাতবাহন শাসকদের লেকগুলি পাওয়া গিয়েছে নাসিক নানাঘাট অঞ্চল থেকে অর্থাৎ দাক্ষিণাত্যের পশ্চিম ভাগ থেকে পেজ টু ফিফটি সেভেন পুরাণের বর্ণনায় সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠানে এই মত টলেমির ভূগোলেও সমর্থিত প্রতিষ্ঠান বর্তমানে পৈঠান মহারাষ্ট্রের জেলায় অবস্থিত নেভাসার উৎখনন থেকে সাতবাহন নামাঙ্কিত যে প্রাচীনতম সাতবাহন মুদ্রা পাওয়া গিয়েছে তার ভিত্তিতে অনুমান করা যুক্তিসঙ্গত নেভাসা ও তৎসন্নিহিত মধ্য দাক্ষিণাত্য এলাকা প্রাচীনতম সাতবাহন শাসকের অধিকারভুক্ত ছিল অতএব সাতবাহনদের উত্থান ঘটেছিল দাক্ষিণাত্যের মধ্য ও পশ্চিম ভাগে প্রথম সাতবাহন রাজা শিমুকের ঐদিন ব্র্যাকেট পুরাণোক্ত শিশুক অধিকারে প্রতিষ্ঠান ও নানাঘাট ওই দিন ব্র্যাকেট বর্তমান মুম্বাইয়ের নিকটস্থ ছিল বলে মনে হয় নানাঘাট লেখতে তার নামও পাওয়া যায় পরবর্তী শাসক কৃষ্ণ সাতবাহন কুলের রাজা বলে নাসিক লেখতে বর্ণিত এই লেখটির কাল পুরা বিদ্যার বিচারে ধার্য হয়েছে খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষার্ধে সাতকর্ণী নামক যে রাজার কথা দুটি নাসিক লেখতে উৎকীর্ণ আছে তিনি বোধায় কলিঙ্গরাজ খারবেলের সমকালীন সাতকর্ণী সাতকর্ণির উল্লেখ মধ্যপ্রদেশের সাঁচিতে একটি লেখতে দেখা যায় তার আমলে সাতবাহনদের ক্ষমতা উত্তরে নর্মদা অতিক্রম করে বিদিশা অঞ্চলে প্রসারিত হয়ে থাকতে পারে বিশেষত বিদিশা থেকে তার মুদ্রাও পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের পূর্ব দিকে অবস্থিত কৌডিন্যপুর থেকেও তার মুদ্রা আবিষ্কৃত হয়েছে খ্রিস্টীয় প্রথম শতকে দ্বিতীয়ার্ধে প্রণীত পেরিপ্লাস অব দ্য সি গ্রন্থে যে এল্ডার সারাগানুসের উল্লেখ আছে তিনি সম্ভবত সাতবাহন শাসক সাতকর্ণী এই বিবরণী পাঠ করলে মনে হয় থানা জেলার কল্যাণ তাঁর অধিকারভুক্ত ছিল এ পর্যন্ত যে আলোচনা হলো তা থেকে সাতবাহনদের শক্তি বৃদ্ধির পরিচয় পাওয়া যায় তাদের ক্ষমতা যে মধ্য দক্ষ পশ্চিম দাক্ষিণাত্যে বাইরে বিস্তৃত হচ্ছিল তা অনুধাবন করতেও অসুবিধা হয় না সাতবাহনদের ক্ষমতা বৃদ্ধির প্রধান প্রতিবন্ধক হিসেবে দেখা দিল পশ্চিম ভারতের শখ শক্তি শখ খত্রবদের উত্থান ঘটল খরাত বংশীয় নহপানের কৃতিত্বে লেখমালা মুদ্রার ভিত্তিতে তার রাজনৈতিক ক্রিয়াকলাপ জানা যায় পেরিপ্লাসে উল্লিখিত বারুগাজার বাব দিন ব্র্যাকেট ভৃগুকছ বা ন্যাম্বানুস অবশ্যই নহপান খহরাত শব্দটির দুটি ইরানীয় কথার মিশ্রণের দ্বারা শহর বা রাজ্য রাদয় বা রক্ষক অর্থাৎ রাজ্য রক্ষক বা রাজ্য শাসক নহপান কথাটির অর্থ মানুষ বা প্রজার রক্ষক নহপানের তিন তিনটি লেখ পাওয়া গিয়েছে প্রাচীন গোবর্ধন বা নাসিক থেকে একটি লেখ পুনার নিকটবর্তী কার্লা গুহাবাস থেকে পুনার নিকটবর্তী জুন্নার গুহাবাসেও উৎকীর্ণ হয়েছে তার অপর একটি লেখ। নাসিক সহ পশ্চিম দাক্ষিণাত্যে রুক্ত এলাকাগুলি এতাবৎ সাতবাহন অধিকারে ছিল ওই সব অঞ্চলে নহপানের লেখ আবিষ্কৃত হওয়ার রাজনৈতিক তাৎপর্য এই যে এলাকাগুলি নহপানের অধিকারভুক্ত হয়েছিল পেজ টু ফিফটি ক্ষমতা নহপানের দ্বারা সংকুচিত হওয়ার সুবাদেই পশ্চিম ভারতের শখ শক্তি সাতবাহনদের বিস্তীর্ণ এলাকা করায়ত্ত করে তার একটি নাসিক লেখতে উৎকীর্ণ স্থান নাম পড়লে বোঝা যায় নহপান ভৃগকচ্ছ দশপুর মধ্যপ্রদেশের মান্দাসোর সুরপারক মুম্বাইয়ের উপকণ্ঠে সোপারা এবং অবশ্যই গোবর্ধন বা নাসিকের উপর কর্তৃত্ব করতেন নহপানে হাতে সাতবাহনরা যে পর্যুদস্ত হচ্ছিলেন তার পরিচয় রেখে গিয়েছেন পেরিপ্লাসের অজ্ঞাতনামা গ্রিক লেখক এই গ্রিক বিবরণী অনুসারে ক্যালিয়েনে বা কল্যাণ বন্দর ছিল সাতকর্ণীর বা এলডার সার্গানুস আমল পর্যন্ত একটি আইনসিদ্ধ বন্দর কিন্তু সুন্দর সাতকর্ণী বা চন্দন সাতকর্ণীর রাজত্বকালে এই বন্দরের উপর নহপান অবরোধ আরোপ করেন তার ফলে কল্যাণ বন্দরগামী বিদেশি জলযানগুলিকে বলপূর্বক নহপানে শাসনাধীন বারুগাজা বন্দরে নিয়ে যাওয়া হতো আনুমানিক দেড়শো খ্রিস্টাব্দের টলেমির ভূগোলে কল্যাণ বন্দরের উল্লেখ নেই বুঝতে অসুবিধা হয় না নহপানের আগ্রাসী অভিযানে কল্যাণ বন্দর অধগতির শিকার হয় সাতবাহনদের ক্ষমতাও যে নহপান অনেকাংশে খর্ব করলেন তাতেও দ্বিমত নেই দাক্ষিণাত্যের রাজনীতিতে শখ সাতবাহন দ্বন্দ্বের একটি বিশেষ স্থান আছে এই দ্বন্দ্বের প্রথম পর্যায়ে নহপান নিশ্চিতভাবে অধিকতর সফল নহপানের একটি নাসিক লেখতে একচল্লিশ বিয়াল্লিশ ও ৪৫ বর্ষের উল্লেখ আছে দীনেশচন্দ্র সরকার সহ অধিকাংশ ঐতিহাসিক ওই বর্ষগুলি শকাব্দের হিসেবে গণনা করেন এই গণনা অনুসারে নহপান খ্রিস্টীয় দ্বিতীয় শতকে প্রথম পাদে ক্ষমতাসীন ছিলেন তবে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে করেন নহপান লেখতে তাঁর রাজ্যবর্ষ ব্যবহার করেছেন শকাব্দ ব্যবহার করেননি এই মত অনুসারে নহপান অন্তত ছেচল্লিশ বছর রাজত্ব করেন মুদ্রাতে নহপানের যে প্রতিকৃতি আছে তাতে তাঁর যুবাবয়স বয়স থেকে বার্ধক্যচিত রূপ দেখা যায় এটি প্রকারান্তরে তাঁর দীর্ঘ ছেচল্লিশ বছর শাসনের সম্ভাবনাকে দৃঢ়তর করে তাঁর রাজত্বকাল প্রথম শতকের শেষভাগ থেকে দ্বিতীয় শতকে দ্বিতীয় দশকের মধ্যে নির্দেশ করা যুক্তিসঙ্গত সাতবাহনরা যে এই রাজনৈতিক বিপর্যয় কিছুকাল পর কাটিয়ে উঠলেন তার সর্বাধিক কৃতিত্ব গৌতমী পুত্র সাতকর্ণীর প্রাপ্য নাসিক থেকে তাঁর দুটি লেক পাওয়া গিয়েছে একটি অষ্টাদশ রাজ্যাঙ্কের অপরটি চব্বিশ রাজ্যাঙ্কের নাসিকের লেখ দুটি স্পষ্টই প্রমাণ করে যে নাসিক এলাকার উপর সাতবাহন অধিকার তিনি পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু তাঁর কৃতিত্বের প্রধান পরিচয় বিধৃত আছে নাসিক প্রশস্তিতে যা তার মাতা গৌতমী বলশ্রী সাতবাহন শাসক বা পুত্র পুলুমাবির রাজত্বকালে উৎকীর্ণ করিয়েছিলেন এই প্রশস্তিতে গৌতমী পুত্র খহরাতদের ধ্বংসকারী ও সাতবাহন বংশের যশের প্রতিষ্ঠাতা বলে কীর্তিত উইদিন ব্র্যাকেট খরাত বসনির বশেষকর সাতবাহন কুলোজস প্রতিথাপন কর ব্র্যাকেট ক্লোজ পেজ টু ফিফটি নাইন শখ খরাত, বংশীয় নহপান যে তার দ্বারা পরাস্ত হয়েছিলেন তার সন্দেহাতীত সাক্ষ্য বহন করছে নাসিকের নিকটবর্তী যোগলেথেম্বি মুদ্রা ভাণ্ডারের কয়েক সহস্র মুদ্রা এই মুদ্রাগুলি নহপানের কিন্তু তার উপর গৌতমী পুত্রের মুদ্রার নকশার আবার ছাপ মারা হয়েছিল নহপানের সামরিক পরাজয় ও রাজনৈতিক উৎখাতের অবিসংবাদী প্রমাণ এখানে উপস্থিত তার অষ্টাদশ রাজাঙ্কে নাসিক লেখতে স্পষ্টই বলা হচ্ছে যে গৌতমী পুত্র বৌদ্ধ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে জমি দান করেন ওই ভূখণ্ডটি সামান্য কিছুকাল পূর্বেও উসব দাত উদ্দিন ব্র্যাকেট নহপানের জামাতা ঋষভ দত্ত ভোগেছিল খেতং উদ্দিন ব্র্যাকেট আমি আরেকবার পড়ছি ওই ভূখণ্ডটি সামান্য কিছুকাল পূর্বেও উষব দাঁতের ওই দিন ব্র্যাকেট নহপানে জামাতা ঋষভ দত্ত ব্র্যাকেট ক্লোজ ভোগে ছিল ওই দিন ব্র্যাকেট খেতং অজকলকীয়ং উষব দাঁতে ন ভূতং ব্র্যাকেট ক্লোজ ঊষভ সহ শক ক্ষে পরাজিত করার সুবাদে নাসিক এলাকার ভূখণ্ড গৌতমী পুত্রের অধিকারভুক্ত হওয়ায় তিনি সদ্যবিচিত এলাকার কিছু জমি বৌদ্ধ সংঘের উদ্দেশ্যে দান করেছিলেন নাসিক প্রশস্তিতে শক জবন পল্লবদের নিধনকারী বলে যখন তাকে চিহ্নিত করা হয় উইদিন ব্র্যাকেট শক জবন পল্লব নিসুদন ব্র্যাকেট ক্লোজ তখন শখ নহপানের বিরুদ্ধে তার সাফল্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তবে তিনি আদৌ জবন বা কোনো গ্রিক শাসককে এবং কোনো পল্লব রাজাকে পরাজিত করেছিলেন কি না তা প্রমাণ করা শক্ত গৌতমী পুত্রের সাফল্য কেবলমাত্র নহপানকে উৎখাত করাতে সীমাবদ্ধ ছিল না তার অধিকার অশিক ওদিন ব্র্যাকেট ঋষিক গোদাবরী বা ও কৃষ্ণার মধ্যবর্তী এলাকা ব্র্যাকেট ক্লোজ অশোক উইদিন ব্র্যাকেট অসমক ঋষিক এলাকার উত্তরে অবস্থিত ব্র্যাকেট ক্লোজ মূলক উদিন ব্র্যাকেট দাক্ষিণাত্যের মধ্যভাগ প্রতিষ্ঠান এবং সংলগ্ন এলাকা ব্র্যাকেট ক্লোজ সুরাট বা সৌরাষ্ট্র কুকুর কাথেয়াওয়ারের উত্তরাংশ অনুপ উইদিন ব্র্যাকেট প্রাচীন মাহিষ্মতি নর্মদার দক্ষিণে ব্র্যাকেট ক্লোজ বিদর্ভ উইদিন ব্র্যাকেট বিদর্ভ বা বর্তমান নাগপুর এলাকা ব্র্যাকেট ক্লোজ আকরাবন্তি উইদিন ব্র্যাকেট আকার ও অবন্তি আকর সম্ভবত বিদিশা সাঁচি সহ মালবের পূর্বাংশ অবন্তীর অবস্থান উজ্জয়িনী সংলগ্ন এলাকায় অর্থাৎ মালবের পশ্চিমাংশ ব্র্যাকেট ক্লোজ কাব্যের ভঙ্গিতে তাকে বীজ ওই ব্র্যাকেট বিন্দু বা বিন্দু পর্বতমালার পূর্বাংশ ব্র্যাকেট ক্লোজ অচবথ উইদিন ব্র্যাকেট ঋক্ষবথ বা নর্মদার উত্তরে অবস্থিত বিন্দু পর্বতমালার অংশ ব্র্যাকেট ক্লোজ পরিচাত উইদিন ব্র্যাকেট পারিযাত্র বা আরাবল্লী তথা বিন্ধের পশ্চিমাংশ ব্র্যাকেট ক্লোজ সহ্য ওই ব্র্যাকেট সহ্যাদ্রি বা পশ্চিমঘাট ব্র্যাকেট ক্লোজ কন্নগিরি উইদিন ব্র্যাকেট মুম্বাইয়ের নিকটস্থ কানেরি ব্র্যাকেট ক্লোজ সেটগিরি অন্ধ্রপ্রদেশের আরেকবার পড়ছি সেটগিরি উইদিন ব্র্যাকেট অন্ধ্রপ্রদেশের গুন্টুর এলাকায় নাগার্জুন কোন্ডার নিকটবর্তী পর্বত ব্র্যাকেট ক্লোজ মহেন্দ্র উদিন ব্র্যাকেট পূর্বঘাট প্রভৃতি পর্বতের অধীশ্বরও বলা হয়েছে তিনি এমনই এক সমরকুশলী শাসক যার যুদ্ধাস্য তিন সমুদ্রে জল পান করেছিল ওদিন ব্র্যাকেট তি সমুদ্র তৈগীত বাহন ব্র্যাকেট ক্লোজ সাতকর্ণী বিজয় অভিযান যে দাক্ষিণাত্যের পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল এই ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি কন্যাকুমারিকা পর্যন্ত অভিযান করে থাকলে তার যুদ্ধাস্ত মূল ভারত মহাসাগরের জলরাশি পান করে থাকতে পারে অবশ্য সেই সম্ভাবনায় বিশেষ উজ্জ্বল নয় তবে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত সমগ্র দাক্ষিণাত্য যে তার করায়ত্ত হল তা নিয়ে তর্কের অবকাশ নেই পেজ টু সিক্সটি তিনি প্রথম সাতবাহন শাসক যিনি সমগ্র দক্ষিণাপথের উপর সাতবাহন কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন দাক্ষিণাত্যের পূর্বাংশে অর্থাৎ বর্তমান অন্ধ্র এলাকার উপর সাতবাহন অধিকারও এই প্রথম দেখা গেল সব খ্ষত্রব্দে পর্যত পর্যদস্ত করার দরুন এই প্রথম কোনো সাতবাহন রাজার ক্ষমতা গুজরাটের দক্ষিণ ও পশ্চিমাংশে মালব অঞ্চলে প্রসারিত হলো গৌতমী পুত্রকে যখন নাসিক প্রশস্তিতে অতুলনীয় ধনুর্ধর বলা হয় এবং রামকৃষ্ণ অর্জুন ভীমসেনের সঙ্গে সমকক্ষ বীর বলে চিহ্নিত করা হয় ওই দিন ব্র্যাকেট রাম কেশবার্জুন ভীম ও সেন তুল পরকম ব্র্যাকেট ক্লোজ তখন তার মধ্যে অতিরঞ্জন থাকলেও এই বর্ণনায় উপস্থিত হয়েছে ক্ষমতা বিস্তারে তার সংসাধিত সাফল্যের স্বীকৃতি গৌতমী পুত্রের চব্বিশ ব্যাপী শাসনের পর আনুমানিক একশো খ্রিস্টাব্দে তার পুত্র বা সৃষ্টিপুত্র পুলুমাবি অন্তত পরবর্তী চব্বিশ বছর অর্থাৎ আনুমানিক একশো চুয়ান্ন খ্রিস্টাব্দ ক্ষমতাসীন ছিলেন অঞ্চলের উপর তার ধারাবাহিক অধিকার সমর্থিত হয়েছে নাসিক থেকে পাওয়া তার চার চারটি লেক দ্বারা উইদিন ব্র্যাকেট দুই ছয় উনিশ এবং বাইশ রাজ্যবর্ষে উৎকীর্ণ ব্রাকেট ক্লোজ হোনার নিকটস্থ কার্লে থেকে পাওয়া গিয়েছে তার আরও দুইটি লেক উইদিন ব্র্যাকেট সপ্তম ও চতুর্িংশ বিংশতিম রাজ্যবর্ষে জারি করা ব্র্যাকেট ক্লোজ টলেমি তার বিখ্যাত ভূগোল গ্রন্থ জিওগ্রাফিকে হুফেগোসিস উইদিন ব্র্যাকেট আনুমানিক দেড়শো খ্রিস্টাব্দ তাকে বর্ণনা করেছেন বেটানার শাসক সিরোপোলেমাইওস বা শ্রী পুলুমাবি রূপে পুলুমাবি জলযানের প্রতিকৃতি সম্বলিত এক বিশেষ ধরনের মুদ্রা প্রস্তুত করান ওই জাতীয় মুদ্রাগুলি অন্ধ্র এলাকায় বিশেষত উপকূল অঞ্চলে প্রচলিত ছিল অন্ধ্র এলাকার উপর সাতবাহনদের ধারাবাহিক রাজনৈতিক নিয়ন্ত্রণ এর দ্বারা প্রতিভাত হয় অন্ধ্রপ্রদেশের অমরাবতী থেকে পাওয়া তার একটি লেক থেকেও দাক্ষিণাত্যের পূর্বাংশে সাতবাহন অধিকার প্রমাণিত হবে তবে সাতবাহনদের এই সাফল্য ব্যাহত হল আরেকটি শখ শাসক গোষ্ঠীর দ্বারা এরা কাদরমক বংশীয় সক্ষত্রপ মহাক্ষত্রপ শাসক অর্থাৎ খরাদ বংশীয় নহপানের থেকে পৃথক একশো তিরিশ খ্রিস্টাব্দে উদিন ব্র্যাকেট গুজরাটের কচ্ছ এলাকায় থেকে প্রাপ্ত একটি লেখতে রাজা চষ্টন ও তার পৌত্র রুদ্রদামনকে যুগ্ম শাসক হিসেবে দেখা যায় টলিমির ভূগোলে এই নামে পরিচিত তাহার রাজধানী হিসেবে বর্ণিত হয়েছে অজিনী বা উজ্জয়িনী গৌতমী পুত্র উজ্জয়িনী সহ পশ্চিম মালব জয় করেছিলেন দেড়শো খ্রিস্টাব্দ নাগাদ সাতবাহনরাজ রাজ পুত্র পুলুমাবি সমসাময়িক হিসেবে উজ্জয়িনীতে যদি শখ শাসন দেখা যায় তাহলে মানতেই হবে শখ শখরা সাতবাহনদের বাহনের উজ্জনে ক্ষমতাচ্যুত করেছিলেন অতএব শখ সাতবাহন দ্বন্দ্বের আরো একটি অধ্যায় শুরু হল শখদের রাজনৈতিক পুনরুত্থানের প্রধান কৃতিত্ব দিতে হবে প্রথম রুদ্র যার পরিচয় বিদ্রিত আছে বিখ্যাত জুনাগড় প্রশস্তিতে উইদিন ব্র্যাকেট বাহাত্তর শকাব্দ বা দেড়শো খ্রিস্টাব্দে উৎকীর্ণ এই লেখ সংস্কৃত ভাষায় রচিত রাজকীয় প্রশস্তির প্রাচীনতম নজির ব্র্যাকেট ক্লোজ তার পিতা খত্রব জয়দামন তিনি রাজত্ব করেছিলেন কিনা জানানি জানা নেই এবং পিতামহ চষ্টন কিন্তু রুদ্রদামন স্বয়ং উচ্চতর মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন ওই দিন ব্র্যাকেট ছয় মধ্য মধ্যগত মহা ব্র্যাকেট ক্লোজ যতদিন তিনিও তার পূর্বশরীরা ক্ষত্র বলে পরিচিত ততদিন সম্ভবত তারা কুষাণদের অধীনস্থ গুজরাট ও পশ্চিম ভারতের প্রাদেশিক শাসনকর্তার ভূমিকায় অবতীর্ণ ছিলেন মহাক্ষত্র উপাধি নিজেই ধারণ করে রুদ্র দামন প্রকৃতপক্ষে কুষাণ আধিপত্য অস্বীকার করে রাজনৈতিক স্বাতন্ত্রের অধিকারী হলেন জুনাগড় প্রশস্তি অনুসারে তার আধিপত্য স্বীকৃত হল নিম্নক্ত অঞ্চলের উপর আকরা বন্তী ওই ব্র্যাকেট পূর্ব ও পশ্চিম মালব অনুপ আনর্ত উদিন ব্র্যাকেট উত্তর কাথিয়াওয়ার সুরাষ্ট্র সভ্র ঐদিন ব্র্যাকেট সবরমতি নদী তীরে অবস্থিত মরু ওদিন ব্র্যাকেট রাজস্থানের মারবার এলাকা কচ্ছ সিন্ধু সৌবির উইদিন ব্র্যাকেট নিম্ন সিন্ধু উপত্যকা ও সিন্ধু নদের বদ্বীপ এলাকা ব্র্যাকেট ক্লোজ কুকুর অপরান্ত এবং নিষাদ ওইদিন ব্র্যাকেট নিষাদদের এলাকা বিন্ধ ও পারিয়াত্র বা আরাবল্লীর মধ্যবর্তী ভূখণ্ডে বুঝতে অসুবিধে হয় না উপরিলিখিত তালিকার বেশ কয়েকটি এলাকা আমরা ইতিপূর্বেই নাসিক প্রশস্তির আলোকে গৌতমী পুত্রের অধিকারভুক্ত অঞ্চল হিসেবে দেখেছি অবশ্যই ওই এলাকাগুলি সাতবাহের হাত থেকে পুনরুদ্ধার করলেন অত্যন্ত স্পষ্ট করেই এই কথা জুনাগড় প্রশস্তিতে কবুল করা হয়েছে রুদ্রতামন দুই দুই বা দক্ষিণা দক্ষিণাপদ পথপতি সাতকর্ণীকে পরাজিত করেন কিন্তু তিনি নিকট সম্বন্ধের কারণ কারণে তাকে ছেড়ে দেন তাতে ঘটেছিল সাতকর্ণী পরিচয়বাহী দক্ষিণা পথপতি শাসকটি সাতবাহন রাজা ব্যতীত আর কেউ নন তবে কোন সাতবাহন রাজা রুদ্রতামনের হাতে দুই দুইবার পরাস্ত হলেন তা নিয়ে বিতর্ক আছে তিনি গৌতমী পুত্র হতে পারেন কারণ গৌতমী পুত্র বিজিত এলাকাগুলি রুদ্রদামন দখল করেছিলেন কোনো কোনো ঐতিহাসিক পরাজিত রাজা হিসেবে বাষিষ্টি পুত্র পুলুমাবিকে চিহ্নিত করেছেন কারণ তাঁর রাজত্বকাল চষ্টন রুদ্রদামনের সমসাময়িক কান্নে থেকে প্রাপ্ত একটি শিলালেখতে বলা হয়েছে সাতবাহন রাজা বশিষ্ঠপুত্র পুত্র সাতকর্ণীর উইদিন ব্র্যাকেট বাসিষ্ঠ পুত্র থেকে আলাদা ব্র্যাকেট ক্লোজ রানী ছিলেন মহাক্ষত্র রুরুর নামের বাকি অংশ পড়া যায় না রুরুর কন্যা মহাক্ষত্রপ রু সম্ভবত রুদ্রদামন সং ফলে রুদ্রদামনের হাতে দুই দুইবার পর্যদস্ত সাতকর্ণী রাজা বশিষ্ঠ পুত্র সাতকর্ণী হতেই পারেন যেহেতু তিনি রুদ্রতামনের জামাতা তাই নিকট সম্বন্ধের কারণে রুদ্রতামন তাকে উৎখাত করেননি পেজ টু সিক্সটি টু সাতবাহন প্রতিদ্বন্দ্বিতার তৃতীয় পর্যায়ে পাল্লা যে শক মহা ক্ষত্র রুদ্রদামনের দিকে ঝুঁকেছিল তাতে সন্দেহ নেই বশিষ্ঠী পুত্র আরেকবার পড়ছি বাসিষ্ঠি পুত্র সাতকর্ণীর নাসিক ও নানাঘাট লেক উইদিন ব্র্যাকেট ত্রয়োদশ রাজ্যাঙ্কে উৎকীর্ণ ইঙ্গিত দেয় যে শব্দের হাতে পরাজিত হল দাক্ষিণাত্যের উত্তর ও পশ্চিম ভাগে সাতবাহন শক্তির অস্তিত্ব বজায় ছিল তার কিছু মুদ্রা বিশেষত দাক্ষিণাত্যের পূর্বাংশে প্রচলিত হওয়ার জন্য জারি করা হয়ে থাকতে পারে তার পরবর্তী দুই শাসক সম্ভবত ছিলেন বাসিষ্ঠীপুত্র শ্রী পুলুমাবি ও শ্রী স্কন্দ সাতকর্ণী এদের রাজত্বকালে সাতবাহন শক্তির কোনো উল্লেখযোগ্য উত্থান বা পতনের তথ্য পাওয়া যায় না অপেক্ষাকৃত দীর্ঘতর রাজত্বকাল যজ্ঞশ্রী সাতকর্ণীর ব্র্যাকেট পুত্র যজ্ঞশ্রী সাতকর্ণী এই বিকল্প নামেও তিনি পরিচিত ব্র্যাকেট ক্লোজ যিনি অন্তত সাতাশ বছর ক্ষমতাসীন ছিলেন তার তিনটি লেখ ও বিভিন্ন প্রকারের মুদ্রার ভিত্তিতে বলা যায় যে তার অধিকার সাতবাহনদের সাবেক ক্ষমতা কেন্দ্র নাসিক পশ্চিম দাক্ষিণাত্য বিদর্ভ এবং অন্ধ্র উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল ইনি সম্ভবত শেষ উল্লেখযোগ্য সাতবাহন শাসক তার পরবর্তী তিন সাতবাহন রাজা গৌতমী পুত্র বিজয় সাতকর্ণী চন্দ্রসাতী সাতকর্ণী এবং পুলুমাবি ক্ষুদ্রতর এলাকার উপর কর্তৃত্ব করতেন সংকুচিত সাতবাহন শক্তি তার অন্তিম পর্যায়ে কেবলমাত্র অন্ধ্র এলাকায় ও কর্ণাটকের বেলারি জেলায় সীমাবদ্ধ ছিল শখ শক্তি ও রুদ্রদামনের পরবর্তী পর্যায়ে সমতুল্য আগ্রাসী নীতি প্রয়োগ করতে পারেনি কিন্তু শখ খত্রপ শাসকরা উজ্জয়নী থেকে শুরু করে পশ্চিমে গুজরাট ও কাথিয়াওয়াড় পর্যন্ত স্বতন্ত্র রাজনৈতিক অস্তিত্ব অক্ষুণ্ণ রেখেছিলেন অন্তত পঞ্চম শতাব্দী প্রথম দশক পর্যন্ত দীর্ঘস্থায়ী শখ সাতবাহন প্রতিদ্বন্দ্বিতার গতি প্রকৃতি বিশ্লেষণ করলে মনে হয় কয়েকটি বিশেষ এলাকার উপর বিবদমান দুই পরাক্রান্ত শক্তি ক্ষমতা বজায় রাখতে আগ্রহী ছিল এমন একটি এলাকা হলো পূর্ব ও পশ্চিম মালব মালবের ভৌগোলিক অবস্থান এমনই যে এটি মধ্য ভারত ও দাক্ষিণাত্যের মধ্যে একটি অলিন্দের মতো বিরাজ করে পশ্চিম মালব দীর্ঘকাল ধরে বাণিজ্য সমৃদ্ধ গুজরাট উপকূলের পশ্চাৎভূমির ভূমিকা নিয়েছিল পূর্ব মালবের অপর নাম আকর ব্যাখ্যার অপেক্ষা রাখে টলেমির ভূগোলে এই এলাকা কোষা নামে অভিহিত কোষার বিশেষ গুরুত্ব এই কারণে পশ্চিম ও পূর্ব ভাগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য দুই পক্ষই সক্রিয় ছিল দাক্ষিণাত্যের পশ্চিম উপকূল সংলগ্ন এলাকা নিয়েও শখ সাতবাহনরা প্রতিদ্বন্দ্বিতা করতেন ভৃগুকছ সুরপারক কল্যাণ প্রভৃতি বন্দর খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে রোম সাম্রাজ্যের সঙ্গে ভারতের সমুদ্র বাণিজ্যের দরুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উইদিন ব্র্যাকেট বিশদ আলোচনা পরে পাওয়া যাবে ব্র্যাকেট ক্লোজ তাই অপরান্ত গোবর্ধন প্রভৃতি এলাকার উপর দখল নিয়ে দুই যুজুধান শক্তির দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস দেখা যায় পেজ টু কল্যাণ বন্দরের উপর অবরোধ সৃষ্টি করে নহপান যে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়েই সাতবাহনদের পর্যুদস্ত করেছিলেন তা ইতিপূর্বেই আলোচিত সাতবাহনদের শাসনের অবসান ঘটলে দাক্ষিণাত্যের নানা স্থানে অপেক্ষাকৃত কম শক্তিধর একাধিক রাজবংশের দেখা পাওয়া যায় এদের মধ্যে অন্ধ্রের ঋক্ষাকো বংশ উল্লেখযোগ্য অন্তত চারজন বংশীয় শাসক প্রায় শতাধিক বর্ষব্যাপী শাসন করেছিলেন অন্ধ্র এলাকায় ওই দিন ব্র্যাকেট আনুমানিক দুশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ তাঁদের রাজধানী বিজয়পুর বা বিজয়পুরি যার অবশেষ নাগার্জন কোন্ডার উৎখননে আবিষ্কৃত হয়েছে দক্ষিণ দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত যে ভূখণ্ড তা দ্রাবিড় দেশ বলে প্রাচীন তথ্যসূত্রে চিহ্নিত পেরিপ্লাস অব দ্য সি ও টলেমি জিওগ্রাফিকে হুফেগেসিস এ তার নাম ড্যামেরিকা বা লিমুরিকে এই এলাকার রাজনৈতিক ঘটনাবলীর ছবি দাক্ষিণাত্য বা উত্তর ভারতের চেয়ে অনেকটাই অস্পষ্ট প্রাচীনতম তামিল সাহিত্যে যা সঙ্গম সাহিত্য সংগ্রহ বলে পরিচিত রাজনৈতিক ক্রিয়াকলাপের কিছুটা পরিচয় আছে বিগত দুই দশকে ব্রাহ্মী হরফে উৎকীর্ণ প্রাচীনতম তামিল লেখগুলি পাঠোদ্ধার ঘটায় রাজনৈতিক পরিস্থিতি বোঝা সহজতর হয়েছে অশোক তার সাম্রাজ্যের বাইরে চোল পাণ্ড কেরলপুত্র এবং সত্যপুত্রদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন ছিলেন সঙ্গম সাহিত্যে বিবিধ গোষ্ঠীর সঙ্গে উপরিউক্ত গোষ্ঠীগুলির রাজনৈতিক ভূমিকার পরিচয় পাওয়া যাবে প্রাচীনতম তামিল সঙ্গম সাহিত্য মূলত বীরগাথামূলক কাব্য বীরদের রণনৈপুণ্য সামরিক সাফল্য এবং প্রেম এই কাব্যের প্রধান উপজীব্য সঙ্গম সাহিত্যে পাঁচটি তিনাই বা পরিবেশগত এলাকার সাক্ষাৎ পাওয়া যায় এর মধ্যে মরুদম তিনাই কৃষিপ্রধান নদী উপত্যকায় অবস্থিত অঞ্চল নেইদাল তিনাই প্রধানত উপকূলবর্তী ও নদীবদীপ এলাকা পার্বত্য এলাকার সঙ্গে সমার্থক করিঞ্জি তিনাই মুল্লাই তিনাই অবস্থান কৃষিপ্রধান মরুদম তিনাইয়ের সীমান্তে মরুদমের তুলনায় মুল্লাই তিনাইয়ের উর্বরতা কম হলেও সেচ ব্যবস্থার দ্বারা তাকে সমৃদ্ধ করা যেত সঙ্গম সাহিত্যে কাবেরীর নিম্ন উপত্যকা ও বদ্বীপ এলাকা চোল মাদুরাই সন্নিহিত অঞ্চলের পাণ্ড ও কাবেরী উপত্যকা অবস্থিত কারুরকে কেন্দ্র করে চেরদের এলাকা উজ্জ্বলতর রূপে প্রতিভাত হয়েছে সঙ্গম সাহিত্যে এই তিন গোষ্ঠীর মধ্যে নিরন্তর যুদ্ধবিগ্রহের বর্ণনা উপস্থিত এই তিন প্রধান রাজনৈতিক গোষ্ঠী প্রধান মরুদ্দম এলাকায় অবস্থিত ছিল পেজ চের গোষ্ঠীর আদান ও চোল গোষ্ঠীর করিকাল তাদের বহু যুদ্ধ জয়ের জন্য সঙ্গম সাহিত্যে বারবার কীর্তিত হয়েছেন চের চোল এবং পাণ্ড শাসকরা সঙ্গম কাব্যে বেন্তর বা বেন্দার অর্থাৎ প্রধান শক্তি বলে চিহ্নিত অন্যান্য গোষ্ঠী এই তিন শক্তির তুলনায় গৌণ ও অপেক্ষাকৃত কম মর্যাদা বিশিষ্ট পার্বত্য অঞ্চল ও ঝোপঝাড়ে আকীর্ণ দুই তিনাই এলাকার শক্তিগুলি স্থায়ী কৃষিজীবী সমাজকে আশ্রয় করে গড়ে ওঠেনি সম্পদ সংগ্রহের অভিলাষে এই এলাকার শক্তিগুলি যুদ্ধে প্রবৃত্ত হতো লুণ্ঠনের জন্য মৌর্য আমলের তুলনায় খ্রিস্টপূর্ব দুশো থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমায় সুদূর দক্ষিণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি স্পষ্টতর তবে উত্তর ভারতে ও দাক্ষিণাত্যের অধিকাংশ এলাকায় পুরো দস্তু রাজতান্ত্রিক রাষ্ট্র যে নিয়মিত উপস্থিতি আমাদের নজরে আসে সঙ্গম সাহিত্যে বর্ণিত দক্ষিণ ভারতের অবস্থা তার চেয়ে ভিন্ন চোল চের পাণ্ড এলাকাতে রাজতান্ত্রিক অবস্থা বিরাজ করতো কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না রমিলা থাপারের ধারণা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে জনপদ বা মহাজনপদগুলিতে বিশেষত অরাজতান্ত্রিক গণসঙ্গে কোমর যে গুরুত্ব দেখা যায় দক্ষিণ ভারতের সংগম সাহিত্য অনুরূপ পরিস্থিতির কথা তুলে ধরে রাষ্ট্রতত্ত্ব ও প্রশাসনিক ব্যবস্থা রাজতান্ত্রিক তথা নির্দিষ্ট ভূখণ্ডে আশ্রিত জটিল রাষ্ট্র উত্তর ভারতে এবং পরে দাক্ষিণার্থে দেখা দেওয়ায় রাষ্ট্রের উপাদান আদর্শ রাষ্ট্রের ক্রিয়াকলাপ ইত্যাদি বিষয়ে প্রাচীন গ্রন্থাদিতে আলোচনা ও বিধিবিধান লিপিবদ্ধ হতে থাকে অর্থশাস্ত্র ও ধর্মশাস্ত্রের বক্তব্য ক্ষেত্রে প্রণিধানযোগ্য শাস্ত্রকারদের পক্ষপাত ছিল রাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি তবে গণরাজ্য বা গণসংঘের অস্তিত্ব তারা অস্বীকার করতে পারেননি রাষ্ট্র যে সাতটি উপাদানের সমাহারে গঠিত এই মত প্রথম দেখা যায় কৌটিল্য অর্থশাস্ত্রে যেখানে উপাদান অর্থে প্রকৃতি শব্দটি প্রযুক্ত মনুসংহিতা ও মহাভারতের শান্তি পর্বেও বিষয়টি আলোচিত সেখানেও উপাদানের সংখ্যা সাত তবে উপাদানগুলি প্রকৃতির বদলে অঙ্গ বলে আখ্যাত তত্ত্বটি তাই সপ্তাঙ্গ তত্ত্ব বলে পরিচিত সাতটি অঙ্গের তালিকা কৌটিল্য ও মনুর যৌথ উপদেশ অনুযায়ী নিম্নরূপ এক স্বামী রাষ্ট্রপ্রধান প্রভু স্বামী বলতে সচরাচর শাস্ত্রকাররা রাজাকেই বোঝান তবে অরাজতান্ত্রিক গণসংগতেও স্বামী আছেন ফলে পরিভাষাটি সর্বদা রাজার সমর্থক নয় পেজ টু দুই অমাত্ম অমাত্য মন্ত্রী এবং সচিব প্রায় সমার্থক শব্দ হিসেবে দণ্ডনীতি বিষয়ক প্রাচীন গ্রন্থে বিবেচিত হয়েছে অতি উচ্চপদস্থ রাজকর্মচারীও অমাত্য অভিধায় চিহ্নিত অমাত্য বলতে মন্ত্রীসহ পদস্থ আমলা জাতীয় রাজপুরুষকে বোধ বোঝানো হয়েছে তিন জনপদ বা রাষ্ট্র জনপদ বলতে শাস্ত্রকাররা নির্দিষ্ট ভূখণ্ডকে বুঝিয়েছেন প্রকৃতপক্ষে জনপদ বলতে জনবসতি সম্পন্ন এলাকাকে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ জনপদের মধ্যে জনসম্পদ ও নির্দিষ্ট ভূখণ্ড দুইয়ের ধারণাই বিদ্যমান মনু জনপদের সমর্থক শব্দ হিসেবে রাষ্ট্র কথাটি ব্যবহার করেছেন চার দুর্গ পরিভাষাটি আক্ষরিক অর্থে কেল্লাকে বোঝায় না মনুসংহিতায় সমর্থক পরিভাষা হল পুর বা নগর অর্থাৎ প্রাকার বেষ্টিত নগর অর্থে দুর্গ কথাটির ব্যবহার হয়েছে পরিভাষাটি সম্ভবত রাজ্যের রাজধানীকেও ইঙ্গিত করে পাঁচ কোষ রাজকোষ তথা রাষ্ট্রের আর্থিক ভিত্তিকে বোঝাত ছয় দণ্ড সমার্থক পরিভাষা বল দণ্ড প্রকৃতপক্ষে রাজা শাসকীয় অধিকারকে মান্যতা দেয় যার দ্বারা শাসক দুষ্টের দমন শিষ্টের পালন করবেন বল যা দণ্ডর সমর্থক কথার দ্বারা সেনাবাহিনীকে বোঝানো হয়েছে যে বিশেষ উপকরণের সাহায্যে রাষ্ট্র বা শাসক আঘাত হেনে শাসকীয় অধিকার বলবৎ রাখবেন তা হল সেনাবাহিনী তাই দণ্ড বা বল কথাটি সেনাবাহিনীকে বোঝায় সাত মিত্র রাষ্ট্রের বন্ধুভাবাপন্ন শক্তি মনো বিকল্প পরিভাষা ব্যবহার করেন সুহিত যে শক্তিটি বংশ পরম্পরায় কোনো রাষ্ট্রের প্রতি বন্ধুভাবাপন্ন তাই আদর্শ মিত্র বা সুহিত সব শাস্ত্রকারী একমত যে উপাদানগুলি গুরুত্বের তারতম্য আছে এবং স্বামীর গুরুত্ব সর্বাধিক অঙ্গগুলিকে তালিকায় যে ক্রম অনুযায়ী রাখা হয়েছে সেটি অঙ্গগুলির আপেক্ষিক গুরুত্বের নির্দেশ দেয় যে অঙ্গের অবস্থান তালিকায় আগে তার গুরুত্ব পরবর্তী অঙ্গের তুলনায় অধিকতর স্বামী তথা রাজার অবস্থান সপ্তাঙ্গ বা সপ্ত প্রকৃতির তালিকা সর্বাগ্রে বা সর্বপ্রথম ফলে স্বামীর গুরুত্ব সর্বাধিক যেহেতু সুহিত বা মিত্র এই তালিকায় সব শেষে উল্লিখিত অতএব ওই অঙ্গের গুরুত্ব ন্যূনতম আপেক্ষিক গুরুত্বের তারতম্যটি শাস্ত্রকাররা নির্ধারণ করেন এক বিচিত্র মাপকাঠিতে অঙ্গ বা প্রকৃতির তাৎপর্যের বিচার তাদের সুস্থ বা স্বাভাবিক অবস্থায় করা হয়নি বিপন্ন পরিস্থিতিতে যে অঙ্গের বিপদের গুরুত্ব অধিকতর সেই অঙ্গে সামগ্রিক গুরুত্ব তত বেশি। স্বামী বা রাজা বিপন্ন হলে সেই বিপদ সবচেয়ে মারাত্মক তাই স্বামী সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকৃতি বা অঙ্গ আবার অবস্থায় মিত্রর বিপদ অপেক্ষাকৃতভাবে অনেক কম তাই মিত্র বা সুরহিতের আপেক্ষিক গুরুত্ব ন্যূনতম কৌটিল্যের তত্ত্বে স্বামীর অবস্থান প্রকৃতিগুলির তালিকায় শুধু সর্বোচ্চ নয় ওই ব্র্যাকেট তৎকুট স্থানীয় হি সামিতি ব্র্যাকেট ক্লোজ সর্বগ্রাসী গুরুত্বের কারণে রাজাই কার্যত রাজ্য এবং যাবতীয় প্রকৃতির সারসংক্ষেপ রাজার মধ্যেই বিদ্যমান ওই ব্র্যাকেট রাজা রাজ্যমিতি প্রকৃতি সংক্ষেপ ব্র্যাকেট ক্লোজ মনুসংহিতা মহাভারতের শান্তি পর্ব বা যাজ্ঞবল্ক্য স্মৃতিতে রাজা সর্বাধিক গুরুত্ব মেনে নেওয়ার পরও কিছুটা ভিন্ন বিচার চোখে পড়ে এই সূত্রগুলিতে বলা হয়েছে প্রত্যেকটি অঙ্গে নিজস্ব ও বিশিষ্ট কর্ম আছে ওই কর্মটি সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হতে পারে কেবলমাত্র ওই বিশেষ অঙ্গের দ্বারাই এই বক্তব্যের তাৎপর্য হল আপেক্ষিক গুরুত্বের বিচারে অঙ্গগুলির অবস্থান যেমনই হোক না কেন বিশেষ গুণ বা চরিত্রের কারণে প্রত্যেকটি অঙ্গই রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ শব্দটি বিশেষ অর্থবহ বিভিন্ন অঙ্গের সমাহারে যেমন মানব শরীর সক্রিয় থাকে তেমনই রাষ্ট্র যেন একটি অবয়ব তার উপযোগিতার জন্য প্রতিটি অঙ্গরই বিশিষ্ট ভূমিকা আছে অর্থশাস্ত্র ও ধর্মশাস্ত্রগুলি রাজতান্ত্রিক রাষ্ট্র আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বলে তুলে ধরেছে উত্তর ভারতে ও দাক্ষিণাত্যে রাজতান্ত্রিক ব্যবস্থার প্রসার আমাদের নজর এড়ায় না লক্ষণীয় যে রাজকীয় প্রতাপ বৃদ্ধি বোঝানোর জন্য এই যুগের শাসকরা রীতিমতো জমকালো উপাধি বা অভিধা ধারণ করতেন গ্রিক শখ তথা কুষাণ রাজারা রাজাতিরাজ মহারাজ প্রভৃতি উপাধিতে নিয়মিতভাবে ভূষিত এই জাতীয় জমকালো অভিধা মৌর্য আমলে প্রায় অদর্শন রাজকীয় প্রতাপ ও ক্ষমতা জাহির করা তাগিদে অশ্বমেধ রাজসুয় প্রভৃতি দীর্ঘ ও জটিল বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠিত হতে থাকে পুষ্যামিত্র শুঙ্গ দ্বারা ও সাতবাহন আমলে এই জাতীয় রাজকীয় জাগযজ্ঞ সম্পাদন করার নজির সুবিদিত বৈদিক যাগযজ্ঞ সম্পাদন করে শাসকের উপর দেবত্ব আরোপিত হতে পারত বৈদিক সাহিত্যে তার অনুমোদনও পাওয়া যাবে রাজার ঐশ্বরিকতার ধারণা আমলে কী তত্ত্বে কী প্রয়োগে প্রকট হতে থাকে মনুস্মৃতিতে বলা হয়েছে প্রজাপতি রাজাকে সৃষ্টি করলেন ইন্দ্র বায়ু, বরুণ যম সূর্য অগ্নি কুবের প্রভৃতি দেবতাদের সার্বস্ত সমাহার ঘটিয়ে রাজার উপর দৈব চরিত্র আরোপের প্রয়াস এখানে স্পষ্ট রামায়ণের মতে আদর্শ রাজা সৃষ্টি হয়েছিল ইন্দ্র অগ্নি বরুণ যম প্রভৃতি দেবতার অংশবিশেষের সাহায্যে রাজা কার্যত ঈশ্বরের সমতুল ও সর্বদা অবশ্যমান্য তিনি পূজনীয় বটে শাস্ত্রকারগণ যে বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন তা হল রাজার নানাবিধ ক্রিয়াকলাপের সঙ্গে বিভিন্ন দেবতার স্বকীয় বৈশিষ্ট্যের সাজুজ্জ আমি একটু আগে বলছি সর্বগ্রাসী গুরুত্বের কারণে রাজাই কার্যত রাজ্য এবং যাবতীয় প্রকৃতির সারসংক্ষেপ রাজার মধ্যেই বিদ্যমান এইখানে পেজ হবে টু সিক্সটি রাজা বায়ুর মতো সর্বত্র সঞ্চয় আরেকবার পড়ছি আগের পড়ার কন্টিনিউশন রাজা বায়ুর মতো সর্বত্র সঞ্চরমান তাই তিনি বায়ুর সঙ্গে তুলনীয় ইন্দ্র যেমন সহস্র চক্ষু দিয়ে অবলোকন করেন রাজা তেমনি চরের মাধ্যমে সব কিছুর উপর দৃষ্টি দেন তিনি ধন প্রদান করেন বলে রাজার ভূমিকা কুবের সদৃশ্য পেজ টু সিক্সটি সেভেন দোষীকে শাস্তিদানের ব্যাপারে শাসকের আদর্শ ছিলেন অগ্নির মতোই তিনি যা কিছু অপবিত্র দোষণীয় তাকে দহন করেন উপরিউক্ত ধারণাগুলি কেবলমাত্র শাস্ত্রোক্ত তত্ত্বে দেখা যায় না কুষাণ সম্রাটরা সচরাচর নিজেদের দেবপুত্র বলে ঘোষণা করতেন তারা সরাসরি শাসকের দৈবোৎপত্তির ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছিলেন এই ধারণা তারা সম্ভবত আহরণ করেছিলেন চৈনিক নজির থেকে চীনের শাসকের অন্যতম অভিধা ছিল স্বর্গের সন্তান এইভাবে কামরা লেখতে বাসিস দেব মনুষ বলে আখ্যাত অর্থাৎ তিনি মনুষ্যকৃতিধারী দেবতা বিশেষ মনুর বিখ্যাত বচনটি এক্ষেত্রে স্বাভাবিকভাবেই স্মরণ করতে হয় বালক হলেও রাজাকে অবমাননা করা যায় না কারণ তিনি এক মহান দেবতা যিনি নররূপ ধারণ করে আছেন উদিন ব্র্যাকেট বালহ পি নবন্তব্য মহতি দেবতা অন্যতম অভিধা দম অর্থ অর্থাৎ যিনি বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা রাজকীয় ক্ষমতার উপর দেবত্ব আরোপ করার প্রয়াসে কুষাণরা একটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছিলেন মুদ্রায় কুষাণ সম্রাটের যে প্রতিকৃতি দেখা যায় তাতে বহু ক্ষেত্রে রাজার মাথার পিছনে জ্যোতির্বলয় প্রদর্শিত উপাধি বা অভিধার দ্বারাই নয় কুষাণ সম্রাটকে দেবতা সদৃশ্য রূপে প্রদর্শনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কুষাণ সম্রাট প্রথম বাসুদেবের এক প্রকার স্বর্ণ প্রতি ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন মুদ্রার মুখ্য দিকে উইদিন ব্র্যাকেট অভার্স কুষাণ রাজা দণ্ডায়মান প্রতিকৃতি পূর্ণাঙ্গ রাজকীয় মর্যাদায় ও গরিমায় তাকে দেখানো হয়েছে তার পরিধানে ট্রাউজার্স বুট দীর্ঘ ও ভারী কোট জাতীয় আচকান মাথার পিছনে যথারীতি জ্যোতির বলয় শাওনানা শাও সাও শাহ বাজদেও বলে তিনি অভিহিত মুদ্রার গৌণ দিকে এক পুরুষ চতুর্ভুজ দেবতার মূর্তি খোদিত দেবতার পোশাক প্রায় রাজার পোশাকেরই মতো চতুর্ভুজ দেবতার তিন হাতে শঙ্খ চক্র গদা স্পষ্ট দেখা যায় চতুর্থ হাতে ধরা বস্তুটি শনাক্ত করা দুরূহ মূর্তিটির পরিচয় দেওয়া আছে বাজদেও অর্থাৎ বাসুদেব কৃষ্ণ রাজা ও দেবতার মধ্যে অভেদ বোঝানোর জন্য আকৃতি পোশাক এমনকি নামের সাদৃশ্যকেও কুষাণ রাজারা সচেতনভাবে প্রয়োগ করেছিলেন কুষাণ রাজ্য পরিচালনার আরেকটি বিশেষ দিক হলো দেবকুল প্রতিষ্ঠা এই দেবকুল মন্দির সদৃশ উপাসনাগার যেখানে কুষাণ সম্রাটে মূর্তি রাখা থাকত। এমনই একটি দেবকুল ছিল মথুরাতে যেখানে প্রতিষ্ঠিত বিম কদফিসেসের সিংহাসন রুড়ো মূর্তিটির কথা ইতিপূর্বেই বলা হয়েছে কনিষ্কের বিখ্যাত যে কবন্ধ মূর্তিটির কথা জানা আছে তাও সম্ভবত ওই দেবকুলেরই ছিল দেবকুলটির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন কুষাণ সম্রাট হুবিস্কো এমনই আরেকটি দেবকুল ছিল আফগানিস্তানের সুর্খ কোটালে এটি নির্মিত হয়েছিল কনিষ্কের আমলে কিন্তু জলাভাবের কারণে তা কার্যত পরিত্যক্ত হয়ে যায় পেজ টু হুবিষ্ক একশো নয় খ্রিস্টাব্দে উইদিন ব্র্যাকেট একত্রিশ কনিষ্কাব্দ বা শকাব্দ দেবকুলটি সংস্কার সাধন করেন দেবকুলের আরও দুইটি নজির পাওয়া যাবে খলচায়ান ও আয়ার দেবকুলে দেবকূলে কুষাণ শাসকের মূর্তি প্রতিষ্ঠা করে তাকে সরাসরি আরাধ্য দেবতা স্তরে উন্নীত করা হয় এই বিষয়ে আরও তথ্য এসেছে সম্প্রতি আবিষ্কৃত কনিষ্কের রবাতক লেক থেকে ব্যাকটিও এই লেকতে অনুরূপ একটি দেবকুল বা বোগোলজ্ঞ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে কনিষ্কের আদেশে এই দেবকুলে প্রতিষ্ঠিত হয়েছিল কুজুল কথফিসেস বিম কথফিসেসের মূর্তি এবং স্বয়ং কনিষ্কের মূর্তিও অর্থাৎ কুষাণ রাজার পরলোকগত পূর্বপুরুষেরা তো বটেই এমনকি ক্ষমতাসীন কুষাণ রাজা কনিষ্কও জীবিতাবস্থাতেই এক আরাধ্য দেবতা হিসেবে প্রদর্শিত বিশাল কুষাণ সাম্রাজ্যে ছিল বহু প্রকার মানব গোষ্ঠীর বাস তাদের ভাষা ধর্ম সামাজিক অর্থনৈতিক অবস্থান ও পূর্ণ এই প্রবল বৈচিত্র্যময় কুষাণ এলাকায় প্রশাসনিক রাজনৈতিক সংহতি বজায় রাখার জন্য রাজার ঐশ্বরিকতার ধারণাকে একটি মতাদর্শ হিসেবে ব্যবহার করা হয়েছিল সম্রাট যেহেতু কার্যত ঈশ্বরতুল্য ফলে তার প্রতি প্রজাদের ও রাজপুরুষদের প্রশ্নাতীত আনুগত্য জানাতে হতো এটি যাবতীয় বৈচিত্র্যের মধ্যেও সমন্বয় তথা সংহতির বাহক হয়ে দাঁড়ালো কেন্দ্রীকৃত প্রশাসনের ইঙ্গিত কুষাণ সাম্রাজ্য পরিচালনায় প্রকট না হলেও রাজার ঐশ্বরিকতার ধারণা কুষাণ সাম্রাজ্যকে প্রায় আড়াইশো শতক ব্যাপী সংহতি দিয়েছিল শক পল্লব ও কুষাণ রাজতন্ত্র আরেকটি অভিনবত্ব এনেছিল তা হলো শাসন মূল শাসকের সঙ্গে রাজ্য পরিচালনায় সামিল হতেন অনুজ যুগ্মশাসক তাকে যুবরাজ হিসেবে দেখলে ভুল হবে কারণ তিনি অনুজ যুগ্মশাসক হিসেবে লেখ জারি করার অধিকারী ছিলেন এইভাবে কনিষ্কের অনুজ যুগ্মশাসক হিসেবে বাসিস ও চষ্টনের অনুজ যুগ্মশাসক হিসেবে রুদ্রতামনকে দেখা যায় এর দ্বারা সম্ভবত ক্ষমতাসীন শাসক বিদ্যমান থাকতে থাকতেই পরবর্তী উত্তরাধিকারী চিহ্নিত হয়ে যেতেন তার ফলে রাজতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি দৃঢ়তর হওয়ারই কথা কুষাণ বা সাতবাহনদের শাসনাধীন বৃহদায়তন ভূখণ্ড প্রশাসনের সুবিধার জন্য প্রদেশ সদৃশ্য এলাকায় বিভক্ত ছিল সাতবাহনদের অধীনস্থ এই প্রকার প্রাদেশিক প্রশাসক সচরাচর অমাত্ম অভিধায় চিহ্নিত তারা মন্ত্রীর সমান পদমর্যাদা পেয়ে থাকতে পারেন কারণ সমকালীন শাস্ত্রগ্রন্থে অমাত্ম মন্ত্রী এবং সচিব প্রায় সমার্থক শব্দ বলে বিবেচিত রুদ্রদামনের শাসনকালে তাঁর সহায় ছিলেন কর্মসচিব ও মতিসচিব এই দুই পৃথক পদাধিকারী এরা নিঃসন্দেহে প্রশাসনের উচ্চস্তরে অধিষ্ঠিত ছিলেন কর্মসচিব সম্ভবত কার্যনির্বাহী পদস্থ আধিকারিক সচিবের পদমর্যাদা যিনি ভোগ করতেন মতিশব্দের অর্থ বুদ্ধি যে আধিকারিক রাজাকে বুদ্ধি পরামর্শ মন্ত্রণা প্রভৃতি দেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত তিনি সম্ভবত মতিসচিব তার ভূমিকা অনেকটাই মন্ত্রীর মতো আবার রুদ্রদামনের অধীনস্থ কাথিয়াওয়ারের ভারপ্রাপ্ত প্রাদেশিক শাসনকর্তা পল্লব সুবিশাক ছিলেন অমাত্য পদবাচ্য কনিষ্কের প্রতিভু হিসেবে বারাণসী এলাকার ভারপ্রাপ্ত ছিলেন দুই ক্ষত্র বনস্ফর ও খরপল্লাণ সমকালীন শক্তিগুলি প্রতাপ অনেকাংশেই সামরিক দক্ষতার উপর নির্ভরশীল ফলে সেনাপতি বা দণ্ডনায়ক রাষ্ট্র ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ রাজ্যের সীমান্তবর্তী এলাকা সুরক্ষা নিশ্চিত করতে দুর্গাদ্বীপ জাতীয় গুরুত্বপূর্ণ আধিকারিকের তাৎপর্য ব্যাখ্যার অপেক্ষা রাখে না কুষাণ আমলে এই দায়িত্ব করলঙ্গ নামক প্রশাসকের উপর নষ্ট ছিল এদের দেখা পাওয়া যাবে উপমহাদেশের উত্তর পশ্চিম প্রান্তীয় অঞ্চলে লঙ্গ বা রঙ্গ শব্দের অর্থ সীমান্তবর্তী কেল্লা কর বা কার শব্দটি ইরানীয় অর্থ প্রভু সেহেতু করলঙ্গ শব্দ বলতে দুর্গাধীপকে বোঝাবে যে কোনো প্রশাসনের আলোচনায় রাজস্ব ব্যবস্থার কথা আসবেই উপযুক্ত রাজস্ব ব্যবস্থার দ্বারাই রাজ্য পরিচালনায় প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করা সম্ভব খ্রিস্টীয় প্রথম শতকের গোড়ায় শখ পল্লব শাসনাধীন মথুরায় গঞ্জবর নামক যে পদাধিকারীর অস্তিত্ব জানা যায় তিনি সম্ভবত রাজকোষের সঙ্গে সংশ্লিষ্ট রাজপুরুষ রুদ্রদামনের জুনাগড় লেখটি এই প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ রুদ্রদামন যদি মহা হওয়ার আগে কুষাণদের অধীনস্থ ক্ষত্রপ হিসেবে সিও রাজনৈতিক জীবন শুরু করে থাকেন তবে তার প্রশাসনিক ব্যবস্থায় কুষাণ প্রভাব থাকা বিচিত্র নয় প্রশস্তিতে স্তুতি করে বলা হয়েছে রুদ্রদামন ন্যায়নিষ্ঠ শাসক ছিলেন বলে যথাবিহিত রাজস্ব আদায় করতেন বলি শুল্ক এবং ভাগের দ্বারা ভাগ ও বলি দুই সুপরিচিত রাজস্ব সংক্রান্ত পরিভাষা এই রাজস্ব প্রধানত কৃষি খাত থেকেই নেওয়া হতো ভাগ বা ফসলের ভাগের হার ছিল সম্ভবত উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ শুল্ক নিঃসন্দেহে বাণিজ্যিক লেনদেনের থেকে আহিত স্বকুষাণ সাতবাহন আমলে বাণিজ্যিক ক্রিয়াকলাপের অভূতপূর্ব বৃদ্ধি ঘটে উদিন ব্র্যাকেট বিশদ আলোচনা অন্যত্র করা হয়েছে ব্র্যাকেট ক্লোজ ফলে বাণিজ্যলব্ধ শুল্ক আদায়ে শাসকবর্গ স্বাভাবিকভাবেই আগ্রহী ছিলেন সাতবাহন এলাকায় রাজস্বের পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে কারুকর ও দেওমেয় উদিন ব্র্যাকেট বাষিষ্ঠি পুত্র পুলুমাবির কার্লে লেখ একশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ কারুকর শব্দের সম্ভাব্য অর্থ কারু বা কারিগরদের থেকে আহিত রাজস্ব খাত ও বাণিজ্য থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি প্রশাসন কারিগরদের উপর কর চাপাতেও আগ্রহী ছিল মেয় শব্দটিকে এবার ব্যাখ্যা করা যাক মেয় শব্দের অর্থ যা পরিমাপ করা যায় বা পরিমাপ করা উচিত দেও বলতে নিঃসন্দেহে বোঝাচ্ছে এমন রাজস্ব যা দিতে হবে যে রাজস্ব পরিমাপ বা পরিমাণের দ্বারা গৃহীত হয় তা সম্ভবত উৎপন্ন দ্রব্য বা সামগ্রীর মাধ্যমে নেওয়া হতো দেও বলতে যা দিতে হবে তাই আক্ষরিক অর্থে বোঝাবে এজ টু কিন্তু যেহেতু কথাটি মেও বা পরিমাণে ভিত্তি ধার্য রাজস্ব শব্দের থেকে পৃথক তাহলে কি দেও বলতে নগদ অর্থে প্রদত্ত রাজস্ব বোঝানে এই অনুমান যদি সার্থক হয় তাহলে নগদ অর্থে আহিত রাজা রাজস্ব আরেকবার পড়ছি তাহলে নগদ অর্থে আহিত রাজস্ব সম্ভবত ব্যবসা বাণিজ্যের উপর চাপানো হচ্ছিল সাতবাহনদের লেকগুলিতে ধর্মীয় উদ্দেশ্যে রাজকীয় আদেশনামা জারি করে ভূমিদান প্রথার সূচনা হয় প্রতিষ্ঠান বা ব্রাহ্মণের উদ্দেশ্যে প্রদত্ত এই জাতীয় ভূমি নিষ্কর বলে চিহ্নিত হতো ধর্মীয় দানের মাধ্যমে পুণ্যার্জনের জন্য রাজা যখন ভূমিদান করছেন তখন সংশ্লিষ্ট কর মকুব করার ঘটনাটি ব্যতিক্রমী পদক্ষেপ বলে বুঝতে হবে প্রশাসন বিশেষ পরিস্থিতিকে কোনো কর থেকে যখন রেহাই ঘোষণা করছে তা তাৎপর্য এই যে ওই কর বা করগুলি সাধারণভাবে আদায়যোগ্য সাতবাহন লেখতে এই প্রকার পরিহারের তালিকায় প্রায়ই বলা হয়েছে অলন খাদক উইদিন ব্র্যাকেট খাতকম ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ নুন উৎপাদনের উপর ধার্য কর মকুব করার সিদ্ধান্ত প্রশাসন নিয়েছিল অতএব লবণ উৎপাদনের উপর কর ধার্য করাই স্বাভাবিক রীতি কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন এই কর মকুব করত কৌটিল্য সহ প্রাচীন ভারতীয় সকল শাস্ত্রই একমত যে লবণ উৎপাদন কার্যত খনিজ বস্তু নিষ্কাশন ও খনিজ দ্রব্য উৎপাদনের সমতুল তত্ত্বগতভাবে যাবতীয় খনি ও খনিজ সম্পদের একচেটিয়া কর্তৃত্ব রাজার উপর বর্তায় ব্যক্তিগত উদ্যোগে লবণ উৎপাদন করলে রাষ্ট্র ওই ব্যক্তির কাছ থেকে কর আদায় করবে তা উৎপন্ন লবণের একাংশ দাবি করেই হোক বা নগদ মূল্যেই হোক প্লিনি তার ন্যাচুরালিস্ট ইস্টোরিয়াতে উইদিন ব্র্যাকেট প্রথম শতকের শেষ পাদে রচিত ব্র্যাকেট ক্লোজ জানিয়েছেন ওরমেনাস পর্বত থেকে উইদিন ব্র্যাকেট সম্ভবত বর্তমান পাকিস্তানের সল্ট রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ যে লবণ উৎপন্ন হয় তার উপরে রাজস্ব চাপিয়ে রাজা যে পরিমাণ সম্পদ আহরণ করেন সমপরিমাণ আহরণ হীরার খনি থেকেও হওয়া সম্ভব নয় বর্ণনাটির মধ্যে সল্ট রেঞ্জ থেকে সৈন্ধব লবণ উৎপাদনের পরিচয় পাওয়া যায় ওই এলাকা খ্রিস্টীয় প্রথম শতকে শেষ পাদে অবশ্যই কুষাণ অধিকারে ছিল সাতবাহনদের মতোই কুষাণরা লবণ উৎপাদনকে রাজস্বের আওতায় এনেছিলেন ভারতের বিস্তীর্ণ এলাকায় রাজতান্ত্রিক কাঠামো প্রচলিত থাকলেও মধ্য ভারত ও পশ্চিম ভারতের কোন কোনো অঞ্চলে অরাজতান্ত্রিক গোষ্ঠীর অস্তিত্ব বজায় ছিল এই অরাজতান্ত্রিক গোষ্ঠীগুলির পরিচয় প্রধানত পাওয়া যাবে তাদের মুদ্রায় ও নাম মুদ্রায় নাম মুদ্রায় যখন মালব গণস্য জয় বা যৌধেয় গণস্য জয় বা মালবানাম জয় উৎকীর্ণ থাকে তখন বুঝতে পারা যায় যে গোষ্ঠীগুলি নিজেদের গণ বা অরাজতান্ত্রিক পরিচিতি জানান দিতে আগ্রহী ছিল কিন্তু রাজতান্ত্রিক রাষ্ট্রের মতোই গণসংঘগুলিও মুদ্রা জারি করত এইগুলি অধিকাংশই তাম্র মুদ্রা গণসংঘগুলির সঙ্গে রাজশক্তির সংঘাতের কথা অজানা নয় অর্থনৈতিক ও সামাজিক জীবন অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসের দিক দিয়ে সমীক্ষাধীন পাঁচশো বছর ভারত ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর্থসামাজিক জীবনের মূল নিঃসন্দেহে কৃষিকর্মের উপর নির্ভরশীল ছিল যা বিশেষভাবে লক্ষণীয় তা হলো দাক্ষিণাত্যে ও দক্ষিণ ভারতে কৃষিকর্মের উল্লেখনীয় প্রসার কৃষি তো দীর্ঘকাল ধরেই উত্তর ভারত তথা গাঙ্গেয় এলাকার প্রধান বৃত্তি আলোচ্য আমলেও তাতে কোনো ব্যত্যয় ঘটেনি খাদ্যশস্যের মধ্যে ধান গম এবং জবের ফলন নিয়ে কোনো সংশয় নেই মিলিন্দ পয়হ অনুযায়ী শালিধান রাজকীয় আহারের উপযুক্ত আর অপরান্ত বা কঙ্কনের কুমুদ ভণ্ডিকা ধানই দাস ও কর্মকরদের বা বৃত্ত এদের জন্য যথেষ্ট উৎপন্ন ভারতীয় ফসলের তালিকায় প্লিনি আককে রেখেছেন তিনি কার্পাসের ফলন সম্বন্ধেও অবগত ছিলেন তুলোর চাষ নিঃসন্দেহে অপরিহার্য ছিল বস্ত্রশিল্পের জন্য যে বস্ত্রশিল্পের অসামান্য উৎকর্ষ বহুল প্রশংসিত তুলোর চাষের জন্য দাক্ষিণার্থে কৃষ্ণ মৃত্তিকা সম্ভবত বিশেষ অনুকূল ছিল আলোচ্য পাঁচ শতকে দাক্ষিণার্থে কৃষির অগ্রগতি তুলো উৎপাদনের পক্ষে বিশেষ সহায়ক হয়ে ওঠে কেরালে গোলমরিচ যে ব্যাপক পরিমাণে ফলানো হতো তার প্রমাণ নিয়ে হাজির সঙ্গম সাহিত্য ও গ্রিক লাতিন বিবরণ ফসলের বৈচিত্র্যের পাশাপাশি নজরে আসে বিবিধ কৃষি উপকরণের ব্যবহার তক্ষশিলার উৎখনন থেকে আবিষ্কৃত হয়েছে লাঙল কোদাল কুঠার কুড়াল দা এবং মাটি কোপানোর হাতিয়ার অধিকাংশই লৌহ নির্মিত মধ্যপ্রদেশের সাঁচি থেকেও লাঙলের ফলার সন্ধান পাওয়া যায় লেখমালা ও সাহিত্য নির্ভর তথ্যসূত্রে কৃষক সাধারণত কর্ষক কুটুম্বি এবং হালিক বলে আখ্যাত হল চালনা করেন বলে কৃষক হালিক বলে অভিহিত কুটুম্বিক বলতে সাধারণত বর্ধিষ্ণু কৃষককে ইঙ্গিত করা হয়েছে এরা অনেক ক্ষেত্রে বৌদ্ধ বা জৈন ধর্মীয় প্রতিষ্ঠানে দান ধ্যান করার প্রসঙ্গে লেখমালায় দাতা হিসেবে উল্লিখিত হয়েছেন খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকের একটি গন্ধার শৈলীর ভাস্কর্যে উপবিষ্ট বুদ্ধমূর্তির পাদদেশে হলকর্ষণরত কৃষকের অসামান্য একটি প্রতিকৃতি দেখা যায় দুটি বা একটি বলদের সাহায্যে কৃষক জমিতে লাঙল চালাচ্ছেন তার হাতে একটি লাঠিও দৃশ্যমান যার দ্বারা কৃষক সম্ভবত বলদটিকে চালনা করছেন কৃষিকর্ম এতটাই নিত্য নৈমিত্তিক ঘটনা যে মিলিন্দ পয়ের মতো বৌদ্ধ ধর্মগ্রন্থে কৃষিকর্মে বিবিধ পর্ব অনুপঙ্গ সহ স্থান পেয়েছে এক জমি থেকে আগাছা কাঁটা পাথর ইত্যাদি উৎ উৎপাটন দুই হল চালনা তিন বীজ বপন চার সেচন পাঁচ জমিতে বেড়া দেওয়া ছয় কৃষিক্ষেত্রে নজরদারি বজায় রাখা সাত পাকা ফসল কাটা এবং আট শস্য ঝাড়াই বাছাই করা পেজ টু সেভেন্টি টু কৃষির অগ্রগতির পক্ষে সেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনস্বীকার্য ধর্মশাস্ত্রকাররা সেচ ব্যবস্থার গুরুত্ব সম্বন্ধে সম্যক অবহিত ছিলেন মনুসংহিতায় সেতুর ধ্বংসকারীকে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে তবে দোষী ব্যক্তি যদি সেচ প্রকল্প সংস্কার করে দেন তাহলে মৃত্যুদণ্ড রহিত হবে এবং সহস্রপণ জরিমানাই যথেষ্ট শাস্তি বলে বিবেচিত হবে সেতু ভঙ্গকারীকে প্রাণদণ্ড দেওয়ার ব্যাপারে মনুর সঙ্গে বিষ্ণু উদিন ব্র্যাকেট ধর্মশাস্ত্রকার সহমত সেচ ব্যবস্থার প্রতি সচেতনতার মূর্ত প্রকাশ সেচ প্রকল্প নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করায় কূপ ও জলাশয় নির্মাণ যা স্থানীয় তথা ক্ষুদ্র সেচ প্রকল্পের পরিচায়ক লেখমালায় বারবার উল্লিখিত কারণ এটি বিশেষ পুণ্যকর্ম বলে সর্বদা চিহ্নিত খ্রিস্টপূর্ব চার বা তিন নাগাদ বশিসুগ নামক এক ব্যক্তি উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় কূপ খনন করিয়ে দিয়েছিলেন ওই একই কাজের জন্য কৃষা কবি নামক অপর এক ব্যক্তি প্রশংসিত হয়েছেন তক্ষশিলার ভিড় ঢিবিতে উৎখনন চালিয়ে পাওয়া গিয়েছে একটি জলাশয়ের অবশেষ যার কাছেই ছিল একটি মন্দির উইদিন ব্র্যাকেট খ্রিস্টীয় প্রথম শতক সমকালীন আরও একটি জলাশয়ের সন্ধান মিলবে তক্ষশিলারই ধর্মরাজিকার স্তূপের কাছে তক্ষশিলার একটি লেখ থেকে জানা যায় গ্রিক থিওডোরাস একটি পুষ্করিণী খনন করিয়েছিলেন মথুরাতে দশ খ্রিস্টাব্দ নাগাদ শখত্রোড সোডাসের এক উচ্চপদস্থ আধিকারিক শুধু যে একটি পুষ্করিণী খনন করান তাই নয় আর একটি পুষ্করিণী পশ্চিম দিকের পাড় বাঁধিয়ে দেন উপরন্তু একটি কূপ খননেরও উদ্যোগ নেন জলাশয় নির্মাণের মতো পুণ্যকর্মে উৎসাহ দিয়েছিলেন শখ খত্রান ও তার জামাতা ঋষভ দত্ত বা উসব দাতের নাসিক লেক দ্রষ্টব্য ব্র্যাকেট ক্লোজ কর্ণাটকের অন্তর্গত বৈজয়ন্তীতে উদিন ব্র্যাকেট উত্তর কানাডার উপকূলবর্তী এলাকা ব্র্যাকেট ক্লোজ পুষ্করিণী খনন করিয়ে দেন স্থানীয় অমাত্ম সাথী। সেচ ব্যবস্থার উপরিউক্ত নজিরগুলি সবই ব্যক্তিগত উদ্যোগের উপর নির্ভরশীল ছিল অথচ শাস্ত্রের বচন অনুসারে সব সেতুই তত্ত্বগতভাবে রাজকীয় কর্তৃত্বের অধীনে থাকার কথা অনুমান করা যায় রাষ্ট্রীয় তথা প্রশাসনিক উদ্যোগ প্রধানত দেখা যেত বৃহদায়তন সেচ প্রকল্পের ক্ষেত্রে যেখানে প্রণালীর মাধ্যমে দূরবর্তী কোনো জলের উৎস থেকে সেচের জল সরবরাহ করা হতো অথবা নদীর জল বৃহৎ জলসেচ প্রকল্পের মাধ্যমে সংরক্ষিত থাকত এই জাতীয় জলসেচ প্রকল্প দ্বারা অনেক বৃহত্তর অঞ্চল সেচের আওতায় আনা সম্ভব কিন্তু একথা ঠিক যে বৃহৎ জলসেচ প্রকল্পগুলি সংগঠন কারিগরি ব্যবস্থাপনা এবং সম্পদ বিনিয়োগ সব দিক দিয়ে অনেক বেশি জটিলতর ফলে এই প্রকার বৃহদায়ত নদীভিত্তিক জলসেচ প্রকল্প নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ করা সচরাচর ব্যক্তি বা গোষ্ঠী বিশেষে সাধ্যাতীত পেজ টু সেভেন্টি থ্রি তাই এইসব ক্ষেত্রে রাষ্ট্র তথা প্রশাসনে ভূমিকা অপরিহার্য হয়ে দেখা দিত এই জাতীয় জলসেচ প্রকল্পে রাজকীয় ভূমিকা সেরা নজির হল কাথিয়াওয়ারের সুদর্শন রদ। যার বিশদ বিবরণ আছে রুদ্রদামনের জুনাগড় প্রশস্তিতে প্রাচীন গিরিনগরের অনতি অনতিদূরে ওদিন ব্র্যাকেট গিরনার এই সেতু বা জলসেচ প্রকল্পটি নির্মিত হয় মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের আমলে অশোকের শাসনকালে সেতুটিতে প্রণালী যুক্ত করা হয়েছিল উইদিন ব্র্যাকেট প্রণালী ভিরলঙ্কৃত ব্র্যাকেট ক্লোজ এই প্রণালীর দ্বারা সেচের জল সরবরাহ করা হতো রুদ্রদামনের রাজত্বের প্রথম বছরই এক প্রাকৃতিক দুর্যোগের কারণে হ্রধের বাঁধে এক বিশাল ফাটল দেখা দিল সেই ফাটল দিয়ে যখন সুবর্ণ সিকতা পলাশিনী প্রভৃতি নদীর সংরক্ষিত জল বেরিয়ে গেল তখন সন্নিহিত এলাকা মরুভূমি সদৃশ্য ভয়াল রূপ পরিগ্রহ করে উইদিন ব্র্যাকেট ধর্ণং কল্পং অতি বর্ণনা থেকে বোঝা যায় এই প্রকার নদীভিত্তিক সেচ প্রকল্প কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ওই অঞ্চলের কৃষি অর্থনীতি বিপন্ন হয়ে পড়ত রুদ্রদামনের কৃতিত্ব এই যে তিনি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ক্ষতিগ্রস্ত জলাধারটিকে সংস্কার করিয়েছিলেন এর জন্য তিনি নিজ কোষ থেকে বিপুল অর্থ ব্যয় করে অল্প সময়ের মধ্যে সংস্কার করালেন তিনগুণ দৃঢ় ও বিস্তৃত করা হল সুদর্শন হ্রদ এর ফলে সুন্দরতর করে তোলা হলো এমনি একটি বৃহৎ ঔদকীয় প্রকল্পের অবশেষ আবিষ্কৃত হয়েছে আরেকবার পড়ছি এমনই একটি বৃহৎ ঔদকীয় প্রকল্পের অবশেষ আবিষ্কৃত হয়েছে শৃঙ্গবেরপুরে উইদিন ব্র্যাকেট এলাহাবাদ সন্নিত এলাকা ব্র্যাকেট ক্লোজ একটি বৃহৎ জল সংরক্ষণ প্রকল্প এখানে নির্মিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো থেকে দুশো খ্রিস্টাব্দ কালসীমা গঙ্গার জল একটি প্রণালী মারফত এখানে আনা হতো প্রথমে একটি পরিশ্রবণ কক্ষে পরিস্থিত জল একটি প্রণালীর মধ্য দিয়ে আনা হতো দুটি জলাশয় দুটি জলাশয় পাকা ইঁটের তৈরি দুটি জলাশয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি নালী ছিল পাঁচ দশমিক তিরিশ মিটার থেকে আরেকবার পড়ছি পাঁচ দশমিক তিরিশ মিটার গুণিত এক দশমিক পঁয়ত্রিশ মিটার জলাশয় দুটির আয়তন একরকম নয় প্রথম জলাধারটি দৈর্ঘ্যে চৌত্রিশ মিটার প্রস্থে দশ মিটার এবং গভীরতায় চার মিটার দ্বিতীয় জলাধারটি পূর্ণ দৈর্ঘ্য মাপা যায়নি আংশিক দৈর্ঘ্য একশো কুড়ি মিটার প্রস্থ ২৬ মিটার এবং গভীরতা সাত মিটার এই প্রকল্পটি সরাসরি সেচের জন্য ব্যবহৃত হতো কিনা নিশ্চিতভাবে বলা কঠিন তবে যে জটিল প্রযুক্তি প্রয়োগ এখানে করা হয়েছিল তা বিশেষ উল্লেখের অপেক্ষা রাখে এই প্রকল্পের নির্মাতাকে তা আমাদের অজানা তবে এই বৃহৎ জটিল প্রকল্প ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হওয়ার সম্ভাবনা যৎসামান্য প্রাচীন সঙ্গম সাহিত্যে চোল গোষ্ঠীর প্রধান করিকাল ভুয়সী প্রশংসা পেয়েছেন কাবেরি নদীর জল সেচের কাজে ব্যবহার ব্যবহারোপযোগী করে তোলার জন্য কাবেরী নদীর গর্ভে পলিমাটি জমে থাকায় নদীতে প্লাবন হতো নিয়মিতভাবে তা কৃষিকর্মকে ব্যাহত করত পেজ টু সেভেন্টি পলিমাটি নিষ্কাশন করে নদীগর্ভ গভীরতর করার উদ্যোগ করিকাল নিয়েছিলেন এটিও সেচ ব্যবস্থার উন্নয়নকল্পের প্রশাসনিক পদক্ষেপের নজির তবে কি প্রযুক্তিতে এটি সম্ভবপর হলো তা জানা নেই সেচকর্মে এই আমলে অরহট্ট ঘটিকার প্রয়োগ বোধহয় ঘটত দাক্ষিণাত্যের রহট্ট গডিয়ার বিবরণ আছে জলযন্ত্রটি চক্রাকা তার গায়ে থাকত ঘটিকা বৃহৎ কূপ বা জলাশয়ে যন্ত্রটি স্থাপিত হতো চক্রটি ঘুরলে ঘটি জলে পূর্ণ হতো ক্রমশ ঘটির জল ঘুরন্ত চক্রের সঙ্গে নিম্নমুখী হলে তা সেচের জন্য পানের জন্য পাওয়া যেত নাসিক থেকে পাওয়া একটি লেখতে জলযন্ত্রের কুশলী কারিগরদের উইদিন দিন ব্র্যাকেট ও যন্ত্রিক ইকুয়াল টু উদক যন্ত্রিক ব্র্যাকেট ক্লোজ কথা জানা যায় এই কারিগররা সেচ ব্যবস্থায় প্রয়োজনীয় যন্ত্রাদি নির্মাণে দক্ষ ছিলেন বলে অনুমান করা চলে কোনো সন্দেহ নেই প্রশাসনিক উদ্যোগে ও নিয়ন্ত্রণে বৃহৎ জলসেচ প্রকল্প খুব বেশি সংখ্যায় উপমহাদেশে দেখা যাবে না সংখ্যাগরিষ্ঠ জলসেচ প্রকল্প অপেক্ষাকৃত ক্ষুদ্রতর ও ব্যক্তিগত বা গোষ্ঠীগত উদ্যোগে নির্মিত কৃষি অর্থনীতির একটি উল্লেখযোগ্য বিষয় হলো জমির উপর মালিকানার প্রশ্ন অর্থশাস্ত্রে সীতা জমি বলে যে বিশালায়তন রাজকীয় মালিকানাধীন ভূখণ্ডের কথা জানা যায় সেই প্রকার সীতা জমির উল্লেখ আলোচ্য সময় বিরল গৌতমী পুত্র রাজত্বকালে একটি সীতা জাতীয় জমির অস্তিত্ব নাসিক অঞ্চলে ছিল কিন্তু এর দ্বারা কৃষি জমির উপর রাজা সার্বিক অধিকার প্রমাণ করা কঠিন কারণ ওই নাসিক অঞ্চলেই ন পানে জামাতা উসব যখন একটি বৌদ্ধ সংঘের উদ্দেশ্যে ভূমিদান করতে চেয়েছিলেন তখন একটি জমি এক ব্রাহ্মণের কাছ থেকে তাকে নগদ মূল্যে প্রথমে ক্রয় করতে হয়েছিল কৃত জমি তারপর তিনি বৌদ্ধ সঙ্গে দান করেন শাসক সক যখন দান করার জন্য জমি কিনতে হয় তখন তা থেকে স্পষ্ট বোঝা যায় যে সকল জমির উপর রাজকীয় মালিকানা বলবৎ ছিল না একটি জমি যখন দুই দুই বা দুইটি ভিন্ন পদ্ধতিতে হস্তান্তরিত হয় তখন তা জমির উপর ব্যক্তিগত মালিকানার ধারণাকে প্রতিষ্ঠিত করে বারাহি পুত্র ঐশ্বিভূতি নামক ওই ব্রাহ্মণ আবার জমিটি পেয়েছিলেন পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সত্য কথাটি মালিকানার নির্দেশ করে উত্তরাধিকার দ্বারাও ভূমিসহ সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানার ধারণা স্বীকৃতি পেয়েছিল ব্যক্তিগত মালিকানার ধারণা কৃষি অর্থনীতিতে প্রতিষ্ঠিত হলে এটুকু অনুমান করা যায় যে ওই সমাজে জমির উপর সমানাধিকার থাকা সম্ভব নয় জমির মালিকানায় তারতম্য থাকলে কৃষি অর্থনীতিতে জটিলতা বৃদ্ধি পাওয়া অবশ্যম্ভাবী পেজ টু সেভেন্টি ফাইভ আলোচ্য যুগটিতে কারিগরি শিল্প ও পেশাদারী ক্রিয়াকলাপের ব্যাপক অগ্রগতি ও বৈচিত্র্য দেখা যায় বৌদ্ধ সাহিত্য বিশেষত জাতক ও লেখমালা যৌথ সাক্ষ্যে বহু বিচিত্র কারিগর ও পেশার পরিচয় পাওয়া যাবে এইসব গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য সূত্রধর জাতকের একটি কাহিনী অনুসারে বারাণসীর নিকটস্থ একটি গ্রামে বহু সংখ্যক বর্ধকীর বাস ছিল তারা নিকটস্থ বন থেকে কাঠ সংগ্রহ করে তা দিয়ে বিবিধ তৈজস তৈরি করতেন বাঁশের কারিগর বসকার ও কঞ্চির কারিগর কোন যখন লেখতে পৃথক বলে চিহ্নিত করা হয় তখন দুই প্রকার বিশেষ দক্ষতা সম্পন্ন কারিগরের সক্রিয় উপস্থিতি আমাদের নজরে আসে মালাকারের জীবিকা নিশ্চয়ই মালাকাঁথা ও বাগানের পরিচর্যা করা কারণ বাগিচায় ফুল চাষে প্রধান উৎস সোবাসক বা গধিক যুক্ত ছিলেন সুগন্ধি প্রস্তুত করার পেশায় প্রাচীন ভারতীয় গজদন্ত শিল্প সামগ্রী অত্যন্ত প্রসিদ্ধ ছিল এই বিশেষ বৃত্তিতে রত ছিলেন দন্তকার এমনই এক দন্তকার প্রথম শতকে সাঁচি স্তূপে দান করেছিলেন অন্ধ্র কলিঙ্গ এলাকায় অবস্থিত পলৌরাকে টলেমি চিহ্নিত করেছেন উৎকৃষ্ট গজদন্ত নির্মিত সামগ্রীর জন্য পলৌরা ও প্রাচীন দন্তপুর এক ও অভিন্ন স্থান কলিঙ্গের অরণ্য প্রাচীন সাহিত্যে প্রসিদ্ধ কারণ উৎকৃষ্ট হাতি এই অঞ্চলে সুলভ এই কারণেই বোধহয় পলৌরা বা দন্তপুর গজদন্ত শিল্পীদের উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল গজদন্ত নির্মিত সামগ্রী নিঃসন্দেহে ধনী ব্যক্তির ভোগে লাগতো এটি একটি বিলাস দ্রব্য এমনই বিলাসের উপকরণ অলঙ্কার বিশেষ দুর্মূল্য ধাতুর অলঙ্কার সুবর্ণকার অবশ্যই স্বর্ণশিল্পী মনিকা তৈরি করতেন দামি বা আধা দামি পাথর দিয়ে বিবিধ অলঙ্কার অলঙ্কার শিল্পীর উপস্থিতি কেবলমাত্র সাহিত্য ও লেখমালাতেই নেই উৎখনন থেকেও দামি বা অধা দামি পাথরের প্রভূত পরিমাণ পুঁতি বা মাল্যদানা পাওয়া গিয়েছে শিল্প সামগ্রিক তালিকায় অবশ্যই আসবে ভারতের প্রসিদ্ধ বস্ত্রশিল্পের কথা বারাণসী মথুরা সমকালীন সাহিত্যে উচ্চমানের বস্ত্র নির্মাণের জন্য বহুল প্রশংসিত দামি কাপড়ের মধ্যে প্রাচীন বাংলার অতি বিশেষভাবে উল্লেখ্য সূক্ষ্ম সুতি বস্ত্র যা মুসলিম বলে সমধিক পরিচিত পেরিপ্লাস অব দ্য ইসিয়ান গ্রন্থটি গ্যাঞ্জেটিক বা গাঙ্গীয় বদ্বীপ এলাকার অর্থাৎ প্রাচীন বঙ্গের মুসলিম বস্ত্রের উৎকর্ষ বিষয়ে সোচ্চার সব বস্ত্রই বিলাসের উপকরণ ছিল না আটপৌরে বা মোটা কাপড় উৎপাদনের অন্তত দুইটি কেন্দ্র হল দাক্ষিণাত্যের প্রতিষ্ঠান ও টের দুই উৎপাদন কেন্দ্রই পেরিপ্লাসে উল্লিখিত তন্তুবায়দের সক্রিয় উপস্থিতি বিবৃতক হয়েছে নহপানের একটি নাসিক লেখতে ওই দিন ব্র্যাকেট একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বর্ষে উৎকীর্ণ ব্রেকেট ব্র্যাকেট ক্লোজ টের ও পন্ডিচেরি সন্নিক সন্নিকটস্থ আরিকা মেডুর উৎখনন থেকে আবিষ্কৃত হয়েছে কাপড় রং করার আধার বা ভান্ড কাপড় রঙ করার কারিগর জাতকে রঙ্গকার বলে আখ্যাত এই পেশা সামগ্রিকভাবে বস্ত্রশিল্পের অন্তর্ভুক্ত ছিল পেজ টু সেভেন্টি সিক্স বিশেষ দক্ষতা সম্পন্ন কারিগরদের মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে কর্মকার বা কম্মাদের কথা যারা লোহার সামগ্রী তৈরি করতেন দৈনন্দিন জীবনযাত্রায় ও কৃষি উৎপাদনে লোহার অপরিহার্যতা বোঝানোর অপেক্ষা রাখে না পুরাতাত্ত্বিক প্রমাণ দ্বারাও লৌহ সামগ্রীর বহুল প্রয়োগ জানা যায় নিত্য প্রয়োজনীয় আরও একটি তৈজস হল মৃৎপাত্র বা কৌলাল কুম্ভকার বৌদ্ধ সাহিত্য সুপরিচিত বহু প্রকারের কৌলালের অস্তিত্ব সবচেয়ে ভালো বোঝা যায় পুরাতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ দ্বারা কারিগরি উৎপাদনের যে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো তার থেকে শিল্পোৎপাদনের বৈচিত্র্য যেমন বোঝা যায় তেমনই তা বিশেষ দক্ষতা সম্পন্ন কারিগরদের উপস্থিতিরও বহ যা বিশেষভাবে উল্লেখ করা উচিত তা হল প্রায় সব বৃত্তি ও পেশা এক জাতীয় সংগঠনের দ্বারা পরিচালিত হতো এই সংগঠন ধর্মশাস্ত্রে বৌদ্ধ গ্রন্থে লেখমালায় শ্রেণীগণ সংঘ নিকায় গোষ্ঠী প্রভৃতি পরিভাষায় নিয়মিত উল্লিখিত একই পেশায় যুক্ত কারিগররা যখন তাদের কারবারি সংগঠন গড়ে তুলতেন তখন ওই জাতীয় সংগঠন শ্রেণী সংঘ নিকায় প্রভৃতি অভিধায় চিহ্নিত হতো ঘন সংবদ্ধতা এই সংগঠনগুলির মুখ্য চরিত্র সংগঠনগুলি সচরাচর বংশানুক্রমী পেশার উপর গুরুত্ব দিত সংগঠনের মাধ্যমে বহু ক্ষেত্রে পিতার অধীনে শিক্ষানবিশি করতেন পুত্র সংগঠনের আওতায় আসার দরুন এক একটি বৃত্তি বা পেশা আঞ্চলিক রূপ নিচ্ছিল এবং কুশলতাও বাড়ছিল জাতকের কাহিনীতে বর্ণিত কুটি সমন্বিত কর্মকারদের গ্রাম উইদিন ব্র্যাকেট সহস কুটিক কম্মার গ্রাম ব্র্যাকেট ক্লোজ বা মালাকারদের ও গজদন্ত শিল্পীদের কর্মকেন্দ্র বা বসতি উইদিন ব্র্যাকেট মালাকার বিথি বা দন্তকার বিধি ব্র্যাকেট ক্লোজ এই জাতীয় সংগঠনের আভাস দেয় সংগঠনগুলির নেতৃত্বে থাকতেন জেঠক বা প্রমুখ যিনি সম্ভবত বয়োজ্যেষ্ঠ বা শ্রেষ্ঠ কারিগর ধর্মশাস্ত্রে জ্যেষ্ঠককে সহায়তা করার জন্য কার্যচিন্তক পদমর্যাদা বিশিষ্ট আধিকারিকের নিয়োগ করার বিধান দেওয়া হয়েছে ধর্মশাস্ত্রের বিধানগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল শ্রেণী পরিচালনার নিয়মাবলীকে বিশিষ্ট মর্যাদা দেওয়া শ্রেণী ধর্ম কার্যত রাজধর্ম বা রাষ্ট্র পরিচালনার আইনের সমান মর্যাদা পেয়েছে শাস্ত্রীয় অনুজ্ঞায় এর তাৎপর্য হল শ্রেণীর দৈনন্দিন পরিচালনার জন্য তার নিজস্ব রীতিনীতি ও নিয়মাবলী স্বীকৃত হতো রাজকীয় বা প্রশাসনিক হস্তক্ষেপের অবকাশ সেখানে সামান্যই তবে শ্রেণীর নেতৃত্ব সদস্যদের মধ্যে বিবাদ গুরুতর আকার ধারণ করলে সেক্ষেত্রে রাজকীয় হস্তক্ষেপই বিধেয় বলে ধর্মশাস্ত্রকাররা রায় দিয়েছেন যেহেতু সংগঠনটি সামূহিক চরিত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো তাই মনু ও যাজ্ঞবল্ক উপদেশ দিয়েছেন যে সদস্যদের উপার্জনে যেন সমতা থাকে কোনো সদস্যের উদ্ভাবিত কোনো অভিনব কৃতকৌশল প্রয়োগ করে সংগঠনটির যদি বাড়তি আয় হয় তাহলে সেই বাড়তি আয়ের উপর ওই সদস্যটির কোনো বিশেষ অধিকার স্বীকৃত হবে না পেজ টু সেভেন্টি কিন্তু কোনো সদস্যের অকর্মণ্যতা বা অবহেলার দরুন শ্রেণীর আর্থিক ক্ষতি হলে তার দায় দোষী সদস্যের উপরই বর্তাবে সেই ক্ষতি পূরণের দায়িত্ব শ্রেণী নেবে না অনেকটাই সমবায়ের ভিত্তিতে ও আদর্শে গঠিত এই সংগঠনের দৃঢ়তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে ধর্মশাস্ত্রে সর্বদাই সদস্যদের মধ্যে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে শ্রেণীগুলির আরেকটি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে বিষয় কেবলমাত্র লেকমালাই আলোকপাত করে শ্রেণী বা সংঘ নিয়মিতভাবে নগদ অর্থে আমানত গ্রহণ করত এবং তার উপর সুদও দিত পানের রাজত্বে নাসিকে তাঁতিদের একটি নয় দুইটি সংগঠন ছিল ওই দিন ব্র্যাকেট কৌলিকণিকায় ও অপর কৌলিকণিকায় ব্র্যাকেট ক্লোজ উসভ এর একটিতে দু হাজার ও অপরটিতে এক হাজার কারশাপন গচ্ছিত রাখেন প্রথম আমানতের উপর বার্ষিক আরেকবার পড়ছি প্রথম আমানতের উপর বার্ষিক বারো পার্সেন্ট হারে সুদ বৃদ্ধি ও দ্বিতীয় আমানতের উপর বার্ষিক ন পার্সেন্ট হারে সুদ দেওয়ার কথাও লিপিবদ্ধ মোট বার্ষিক তিনশো তিরিশ যে সুদ পাওয়া যেত তা দিয়ে নিকটস্থ বৌদ্ধ সঙ্গে ভিক্ষুদের সামান্য আহার ব্যয় নির্বাহ হতো লেখটিতে স্পষ্টই বলা আছে যে মূল অর্থের উপর কখনোই হাত দেওয়া যাবে না কেবলমাত্র সুদটুকুই ব্যবহার করা চলবে উইদিন ব্র্যাকেট বৃদ্ধি ভোজ্য হুবিস্কের আমলে একশো ছয় খ্রিস্টাব্দে মথুরায় ময়দা প্রস্তুতকারীদের শ্রেণীতে উইদিন ব্র্যাকেট সমিতকর শ্রেণী এক উচ্চপদস্থ রাজপুরুষ পাঁচশো পঞ্চাশ পুরাণ ওই ব্র্যাকেট রৌপ্য মুদ্রা বিশেষ পরিমাণ অর্থ গচ্ছিত রাখেন আমানতের উপর প্রাপ্য শুদ্ধি একটি মন্দিরে প্রত্যহ নির্দিষ্ট পরিমাণ ছাতু কাঁচা আনাজ এবং লবণ সরবরাহ করা হতো দাক্ষিণাত্যে নাগার্জন অনুরূপ পরিস্থিতি দেখা যায় তিনশো তিরিশ কারসাপন পরিমাণ অর্থ গচ্ছিত ছিল চারটি শ্রেণীতে শ্রেণীগুলিতে নগদ অর্থ ছাড়াও ভূখণ্ড গাছ ইত্যাদি স্থাপন সম্পত্তি স্থায়ী আমানত হিসেবে রাখা হতো শ্রেণীগুলি ভূমিকা এক প্রাচীন ব্যাংকের সমতুল যেহেতু অধিকাংশ আমানতি চিরকালীন ফলে শ্রেণীর প্রতি আমানতকারী রাস্তা ছিল সুদৃঢ় রাজপরিবারভুক্ত ভুক্ত ব্যক্তিবর্গ উচ্চপদস্থ রাজপুরুষ এবং সাধারণ মানুষ সকলের পক্ষে শ্রেণীতে এই আমানত গচ্ছিত রাখার সুবিধা ছিল এটি নিঃসন্দেহে শ্রেণীর জনপ্রিয়তার পরিচায়ক এই জাতীয় আমানত গচ্ছিত থাকায় পেশাদারী সংগঠনগুলির পক্ষে একান্ত প্রয়োজনীয় মূলধন জোগাড় করার সুবিধা ছিল বৌদ্ধ সংঘগুলির সঙ্গে পেশাদারী শ্রেণীগুলির ঘনিষ্ঠ সম্পর্কের ছবিটিও এখানে পরিষ্কার কারিগরি তথা পেশাদারি সংগঠনের এত বিচিত্র ও সক্রিয় ভূমিকা আলোচ্য আমলের আগে বিশেষ চোখে পড়ে না